وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون وقال الله تعالى أيضا في كتابه مخبرا لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال النبي صلى الله عليه وسلم من حب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم وقال النبي صلى الله عليه وسلم وعن ابي هريره قال قال لعن رسول الله صلى الله عليه وسلم الرجل يلبس لبسة المرأة والمرأة تلبس لبسة الرجل الى اخر الحديث او كما قال وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من ولده وولده والناس اجمعين الى اخر الحديث او كما قال শ্রদ্ধেয় সম্মানীয় মঞ্চে উপবিষ্ট সামনে উপবিষ্ট আমার দিন দরদি ইসলাম দরদি আমার ভাইরা বন্ধুরা তরুণ যুবকেরা মুরব্বী আনিরা স্নেহের বাচ্চারা অলক্ষে অবস্থিতা ধার্মিকা মা ও বোনেরা মাইক্রোফোনের আওয়াজে কান লাগিয়ে আছেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শ্রোতা বন্ধুরা সকলকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে সালাম এবং মোবারকবাদ আল্লাহ পাকের রহমত সমস্ত ইমানদারের উপর হোক জোরে বলুন আল্লাহুম্মা আমিন ভাইরা আমার আজকের এই পাক মাহফিলে সন্ধ্যায় সন্ধ্যায় কিছু মানুষ এসে বসেছেন বাকিরা আমার যুবক সম্প্রদায় তরুণ যুবকেরা বাজারঘাটে ঘোরাঘুরি করছেন জলসার মজলিসে এসেছেন বাবাজি এটা ফাংশন নয় এটা কোনো মেলা নয় আপনি যে পাক মাহফিলটা পেয়েছেন এটা জান্নাতের বাগান এই সৌভাগ্য আপনি অর্জন করুন রাসূলে পাক হাদিস শরীফ যে নবীকে আপনি নবী বলে মানেন সেই নবী বলেছেন দুনিয়ার মধ্যে যে জায়গাটায় জিক্রুল্লাহ জিক্রুন নবীর মাহফিল হয় সেটা হলো জান্নাতের বাগান জুড়ে বলুন সুবহানাল্লাহ সে জান্নাতের বাগানে এসে বসুন শুধু তাই নয় বিশ্ব নবী আমার হযরতে আবু আজিমকে নসিহাত করলেন আবু আজিম তোমাকে দুটো নসিহাত করি যদি তুমি গ্রহণ করতে পারো আবু আজিম খায়রাত দুনিয়া ওয়াল আখিরাহ আল্লাহ তোমার দুনিয়াতেও ভালো করবেন আর আখেরাতেও ভালো করে দেবেন সাহাবী বললেন হুজুর কি নসিহাত বিশ্বনবী বললেন শোনো আলাইকা বি মুজালিসা আহলি যিকির যেকোনো তুমি কোনো যিকিরের মজলিস পেয়ে যাবে ওয়াজ নসিহাতের বয়ানের মাহফিল পাবে তাফসীরের মাহফিল পাবে আলোচনার মাহফিল পাবে সেই জায়গায় হাজিরা দেওয়া তোমার জন্য লাজেম জরুরি মনে করে নেবে এটা হলো এক নাম্বার নসিহাত দুই নাম্বার হলো
ফাইজা খালাউতা ফাহারুরিক লিসানিকা মাস্তাদআক বিযিকরিল্লাহ, যখন তুমি একাকি থাকবে, নিরিবিলিতে থাকবে, নির্জনে থাকবে, তখন তুমি তোমার লেসানটা, জিহবাটা অন্য কোনো কথাবার্তা আলোচনায় না কাটিয়ে আল্লাহ 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 আল্লাহর জিকিরে লাগিয়ে রাখবে। জোরে বলুন, তাহলে সেই জায়গা আপনি পেয়েছেন যেখানে একটু জিকিরের মাহফিলে আল্লাহর সঙ্গে বান্দার যোগাযোগ সম্পর্ক রাখার জায়গা। ভাইরা আমার, আপনার কাছে মোবাইল আছে, আপনি হোয়াটসঅ্যাপে বন্ধুর সঙ্গে যোগাযোগ রাখেন, ফেসবুকে যোগাযোগ রাখেন, আপনি ইমোতে ভিডিও কল করে যোগাযোগ রাখেন, আপনার কি মনে হয় না যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন এক কাতরা নাপাক পানি থেকে? মাতৃগর্ভে 10 মাস 10 দিন রেখে একটা রক্তপিণ্ড, জমাট রক্তপিণ্ড তৈরি করে সেখান থেকে পঞ্চ ইন্দ্রিয় নাসিকা কর্ণ জিহবা ত্বক দিয়ে সুন্দর একটা মানুষ সৃষ্টি করলেন, যে আল্লাহর কুদরতি ক্ষমতা যেখানে কোনো বিজ্ঞান কাজ করে না, সেই আল্লাহর কথা স্মরণ করে, সেই আল্লাহকে ইয়াদ করে আল্লাহকে ডাকতে কি আপনার আমার মন চায় না? বন্ধুরা আমার, সারা জীবন হই হই করে কাটিয়ে দিলাম, আল্লাহকে কতটা মনে রাখলাম, এই যে আপনি ঘোরাফেরা করছেন, বাতাস বইছে, শ্বাস প্রশ্বাস নিচ্ছেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, এই একটা নিচ্ছেন একটা ছাড়ছেন, এটা দুনিয়ার কোনো প্রোডাক্ট নয়, এটা আল্লাহর দেওয়া অলৌকিক জিনিস। 15টা মিনিট যদি না কার মুখটা যদি কারো চেপে ধরা হয়, সে আর বাঁচবে না, মারা যাবে। তাহলে এটা স্রষ্টার দান, সে স্রষ্টাকে কতটা স্মরণ করলেন? আল্লাহ আপনার জন্য দিনটাকে রুজি রোজগারের জন্য, কাজকর্মের জন্য বানালেন, রাতটাকে নিদ্রার জন্য, আরামের জন্য বানালেন। যে আল্লাহ দিন রাত্রি করছেন, যে আল্লাহ আপনাকে আমাকে জমিনের শস্য দানা থেকে গাছ উৎপন্ন করে সেখান থেকে ফলে ফুলে ভরিয়ে দিচ্ছেন, যা খেয়ে আমরা জীবিকা নির্বাহ করছি, সেই আল্লাহকে আপনি কতটা স্মরণ করলেন? হে যুবকেরা, হে তরুণেরা, বাজারে ঘুরে সময় নষ্ট না করে একটু যদি জান্নাতের মাহফিলে বসেন, জান্নাতের বাগানে বসেন, হতে পারে আজকে মোহেব্বুল্লাহ হুসাইনির দুটো কথা শুনে আপনার জীবনটা পরিবর্তন হতে পারে। তা আমি আপনাদের কাছে অনুরোধ করছি, ঘোরাঘুরি না করে একটু পাক মাহফিলে বসে যান। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা, হে তরুণেরা, যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দানাম, আমার মাবুদ আল্লাহ তালাম কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিলেন। হে দুনিয়ার মানুষ, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ তালা ঘোষণা করি, মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতি এবং মনুষ্য জাতিকে আমার এবাদত বন্দেগি ছাড়া, আমার উপাসনা আরাধনা ছাড়া আমি আল্লাহ অন্য কোন উদ্দেশ্যে মোটেও সৃষ্টি করি নাই। আল্লাহ তাআলা আপনাকে আমাকে কেন সৃষ্টি করলেন? কেবলমাত্র ইবাদতের জন্য, কেবলমাত্র আল্লাহর উপাসনার জন্য। ওরে বান্দারে, তোরা শুধু আমার ইবাদত করবি, নামাজ, রোজা, হজ, জাকাত, তাসবিহ, জিকির। হে তরুণেরা, যুবকেরা, তাহলে সবসময় যদি আপনি ইবাদত করেন, সারা সারা দিন যদি আপনি রোজা রেখে কাটিয়ে দেন, সারা সারা রাত যদি আপনি নামাজ পড়ে কাটিয়ে দেন, তাহলে সংসার ধর্ম কিভাবে হবে?
কাজ কারবার কিভাবে হবে, ব্যবসা বাণিজ্য কিভাবে হবে, ছেলে মেয়েদের দেখভাল কিভাবে হবে। এ তরুণেরা যুবকেরা এরই জন্য আমার আল্লাহ জানিয়ে দেন, এ দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আমি আল্লাহ তাআলা তোমাদের জানিয়ে দিন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে দুনিয়ার মানুষ, তোমাদের জন্য তোমাদের নবীর মধ্যে আছে উত্তম আদর্শ। ইবাদত করবে নবী আনা ইবাদত, ইবাদত করবে রাসূল আনা ইবাদত। নবী যেমন করেছেন, করতে বলেছেন, যেভাবে করেছেন সেভাবে করবে। রাসূলের কল, ফেল, তাকরির যা কিছু আছে সবই সুন্নাত। রাসূল আমার দিনেতে রোজা রেখেছেন, দিনে আবার খাওয়া দাওয়া করেছেন। রাসূল আমার রাত্রে নামাজ পড়েছেন, আবার রাত্রে ঘুমিয়ে থেকেছেন। হে তরুণেরা, যুবকেরা, সাহাবীরা জিজ্ঞাসা করেছিলেন বিশ্বনবীকে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বিশ্বনবীর ক্ষেত্রে জিজ্ঞাসা করেছিলেন আমাদের নবীর ইবাদতটা কেমন। আম্মাজান উত্তর দিয়েছিলেন, হে সাহাবীরা শুনে রেখে দাও, আমি নবী যা জানি তো আমি নবীর স্ত্রী, আমি তোমাদের মা, আমি খাতুনে জান্নাত, আমি নবীর স্ত্রী, আমি উম্মাতুল মুমিনিন, আমি তোমাদের নবীর স্ত্রী, আমি তোমাদের মা, আমি আয়েশা যা জানি তোমরা তা জানো না, বিশ্ব নবীর বাড়ির ইবাদতটা আমি যা জানি তোমরা তা জানো না। হে দুনিয়ার মানুষ, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমাদের নবী বাড়িতে যেমন দিনে বেলা রোজা রেখেছেন, তেমন দিনে খাওয়া দাওয়া করেছেন, রাত্রে যেমন নামাজ পড়েছেন, রাত্রে আবার বিশ্রাম নিয়েছেন, তোমাদের নবী বাড়িতে অতি ছোট 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 কাজগুলো নিজে হাতে করেছেন। ইয়াকুনু ফি মাহনাতে আহলিহি ওয়া ইয়াকুমুল বাইতা ওয়া ইয়াহলিমুনা সাতা ওয়া ইয়াখিতা সাওবাহুম ওয়া ইয়াকসিফানা আলাহু ওয়া ইয়াহমিলু বিযাতিন মিনাস সুক। হে তরুণেরা, যুবকেরা, তোমাদের নবী বাড়িতে ঘরটা মাঝে মাঝে নিজে হাতে ঝাড়ু দিয়েছেন, মাঝে মাঝে তোমাদের নবী ছাগলের দুগ্ধটা নিজে হাতে দহন করেছেন, মাঝে মাঝে তোমাদের নবী ছেঁড়া জামা কাপড়গুলো নিজে হাতে সেলাই করেছেন, মাঝে মাঝে তোমাদের নবী বাড়িতে নিজে হাতে জুতোগুলো সেলাই করেছেন, তোমাদের নবী মাঝে মাঝে বাজারে চলে গিয়েছেন, বাজারটা নিজে হাতে বহন করে ফিরে এসেছেন। তুমি কবার বাড়িতে ঘরটা ঝাড়ু দিয়েছ? ঘরটা ঝাড়ু দেওয়া হয়েছে একবারও? কখনো স্ত্রীকে বললে যে কই গো খালেদার মা, জহুরার মা, ফুলটুসির মা, লালটুসির মা, তুমি তো সবসময় ঘরটা ঝাড়ু দাও, আজকে আমি একটু ঝাড়ু দিই? বলা হলো না কেন ডাক্তার সাহেব? বলা হলো না কেন মাস্টার সাহেব, হাজি সাহেব, সুফি সাহেব, দরবেশ সাহেব, মুফতি সাহেব, মাওলানা সাহেব, পীর সাহেব, হুজুর সাহেব? হে তরুণেরা, যুবকেরা, যে সাহেবই হন না কেন, নবীর থেকে বড় সাহেব আর কেউ হবে না। আপনি ঘরটা যখন ঝাড়ু দেবেন, মনে মনে নিয়ত করবেন, নবী দিয়েছেন তাই দিলাম, ঘরটা ঝাড়ু দেওয়া হবে আর সুন্নতের সবটাও পাওয়া যাবে। সুন্নত শুধু মিষ্টি খাওয়া নয়, শুধু মিষ্টি খাওয়া সুন্নত নয়, ঘর ঝাড়ু দেওয়াও সুন্নত। স্ত্রীর সঙ্গে রান্নায় কাজকর্মে সহযোগিতা করা সুন্নত। মাঝে মাঝে বাজারটা যখন আপনি করে নিয়ে আসেন, যদি নিয়তটা আপনার ঠিক থাকে, নবী করেছেন তাই করছি, বাজার করা হবে আর সুন্নতের সবটাও পাওয়া যাবে। শুধু মিষ্টি খাওয়া সুন্নত নয়,
সুন্নত নয় শুধু খিদমতে মেহমান, সুন্নত নয় শুধু খাওয়া শেষে মধু পান, সুন্নত নয় শুধু খিদমতে মেহমান, সুন্নত নয় শুধু খাওয়া শেষে মধু পান, আরো কিছু সুন্নত আছে তুমি জানো কি, জানলেও জীবনে তুমি তা মানো কি? জোরে হবে না, আলু জোরে হবে না, তাহলে আরো অনেক সুন্নত আছে, যখন খেতে বসবেন চেটে বুঝে খাবেন সুন্নত, যখন রাস্তা দিয়ে যাবেন পেরে কাঁচ ভাঙা পাথর পড়ে থাকলে সাইড করে দেবেন রাসূলের সুন্নাত, পরবর্তী প্রতীকের পায়ে লাগতে পারে, ইসলাম আপনাকে আমাকে বাস্তবতা শেখায়, ইসলাম আপনাকে আমাকে মডার্ন বানায়, ইসলাম আপনাকে আমাকে আধুনিকতার সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতে শেখায়, ইসলাম আপনাকে আমাকে বিজ্ঞান বিজ্ঞান ভার্সেস ইসলামকে ভারসাম্য বজায় রাখতে শেখায়। ইসলামের মধ্যে কোনো গোড়ামি পাবেন না, ইসলামের মধ্যে কোন আদিম যুগের কালচার পাবেন না, ইসলামের মধ্যে কখনো কোনো কিছু ভাই আমার বাস্তব নয় বাস্তবতা নাই এরকম কোনো কিছুই পাবেন না, আপনার যেটা মনে হবে যেটা বাস্তব নয় এটা আধুনিকতার সঙ্গে সামঞ্জস্য নয়, আপনি ভালো করে গবেষণা করে দেখবেন আপনার ধারণাটা ভুল হয়েছে, বরং ইসলামে যেটা আছেন সেটা বাস্তবতার সঙ্গে খাপ খেয়েছে। আপনার মনে হবে আমার কথাটা শুনে তাহলে তালাক, ইসলামে তালাক কেন এলো, বাস্তবে ডিভোর্স যেন কেন এলো, বাস্তবে যে জন্য ডিভোর্স এসেছে ইসলামে সেজন্যই তালাক এসেছে, কিন্তু ডিভোর্স দিতে গেলে আপনাকে ছ মাস এক বছর লাগে, অনেক টাকা খরচা হয়, অনেক অনেক কোর্টের মাঝখানে শত শত মানুষের সামনে আপনার স্ত্রী আপনার স্বামীর গোপন কথাগুলো বেরিয়ে আসে, মিডিয়ায় ফ্ল্যাশ হয়, এতে আপনার সম্মান নষ্ট হয়, কিন্তু ইসলামে ডিভোর্সের ক্ষেত্রে সম্মান নষ্ট হয় না, আপনার গোপন কথা কেউ জানে না, কিন্তু ডিভোর্সটা আপনার গোপনীয়তা আর সঙ্গে হয়। আপনি বলবেন ইনস্ট্যান্ট তিন তালাক, অ্যাট এ টাইম তিন তালাক, যেটা সরকার ব্যান্ড করেছে, বলেছে ইনস্ট্যান্ট তিন তালাক দিলে শাস্তি হবে জেল হবে, বলেছে না বলেনি? সরকার ভুল বুঝেছে, সুপ্রিম কোর্ট ভুল বুঝেছে, আসলে ব্যাপার হচ্ছে ম্যাথের টিচার কখনো ইংরাজিতে ভালো পণ্ডিত হয় নাকি? হয়, ম্যাথের টিচার ম্যাথেই ভালো পণ্ডিত হবে, ইংরাজিতে হওয়া সম্ভব নয়, অলরাউন্ডার খেলোয়াড় হওয়া খুব মুশকিল, সেই জন্য গাইডটা ভালো হওয়া দরকার ছিল, যে ইনস্ট্যান্ট তিন তালাকটা ভালো করে বোঝানো দরকার ছিল, এটা কি ইনস্ট্যান্ট তিন তালাক, যে কোনো সময় যখন তখন দেওয়া যায় না, এর নিয়ম নীতি আছে, এর জন্য অনেক রুলস আছে যেটা আলেম ওলামারা দিয়ে থাকেন, ইনস্ট্যান্ট তিন তালাক কখন দিতে পারবেন পুরুষ বা মহিলা, এমন একটা সিচুয়েশন তৈরি হলো যে সময় উভয়ই তালাক নিতে চাইছে, ধরুন আপনার মেয়ের বিবাহ আপনি দিয়েছেন, এমন কিছু সাইক্রেটিক পেশেন্ট আছে যাদের সামনে থেকে দেখলে বোঝা যায় না কিন্তু ভিতরে সে সাইক্রেটিক পেশেন্ট, যেমন আপনি মনে করুন আপনার মেয়ের বিবাহ দিয়েছেন কিন্তু প্রথম রাত্রি আপনার জামাই মানে আপনার মেয়ের হাজবেন্ড স্ত্রীর কাছে এসে সিগারেট ধরিয়েছে, ধরিয়ে সিগারেটটা খাচ্ছে, খেয়ে নিয়ে আপনার স্ত্রীর আপনার মেয়ের গায়ে অর্থাৎ তার স্ত্রীর গায়ে ছাঁকা দিচ্ছে, অথচ তাকে দেখলে মনে হবে না সে কোনো সাইক্রেটিক পেশেন্ট, এখন এই মুহূর্তে আপনি কি করবেন? এর জন্য ইনস্ট্যান্ট তিন তালাক, এর জন্যই ইনস্ট্যান্ট তিন তালাক, যেটা কাজীর মাধ্যমে আপনার মেয়ে
তার স্বামীর থেকে অ্যাট এ টাইম তিন তালাক নিয়ে ডিভোর্স নিতে পারে এবং পরের দিনই বা দুদিন পরে অন্য কোনো সব ছেলের সঙ্গে বিবাহ দিতে আপনি সক্ষম হতেন। এটা হলো ইনস্ট্যান্ট তিন তালাক, যেটা অ্যাট এ টাইম আপনি ডিভোর্স নিয়ে দু এক দিনের মধ্যে অন্য পাত্রের হাতে পাত্রস্থ করে আপনি কন্যাদায় মুক্ত হতেন এবং আপনি সাকসেসফুল একজন পিতা হতে পারতেন, যেটা এখন আর সম্ভব নয়। তাহলে ইসলাম কিন্তু যদি বুঝতেন তাহলে ভালো হতো, কিন্তু বুঝলাম না বলে আমাদের মনে হলো এগুলো তো ঠিক নয়। আর যে কটা আছে আমাকে বলবেন, এখন তো গুগলের যুগ, গুগল খুলে সার্চ করুন জিহাদ কি, গুগল খুলে সার্চ করুন কাফের কি, শুধু শুধু ভুল ধারণা, ভুল ভাবনা, ভুল চিন্তা, মিডিয়ার ক্যাওস, হলুদ মিডিয়া, বাজার গরম করা। দেখুন এখন তো গুগলের যুগ, ইন্টারনেটের যুগ, গুগলে গিয়ে লিখুন না জিহাদ কি, জিহাদ মানে মুসলমানরা নাকি আগে মেরে ফেলছে। দেখুন জিহাদ মানে হলো প্রচেষ্টা চালানো, কিসের উপর প্রচেষ্টা, ব্যাখ্যামূলক মানে দেখুন, মানে হলো অন্যায়ের বিরুদ্ধে প্রচেষ্টা চালানো, রুখে দেওয়া, এর নাম হলো জিহাদ। কাফের কোনো গালাগালি নয়, কাফের মানে হলো অবিশ্বাসী, মোমেন মানে হলো বিশ্বাসী, কাফের মানে হলো অবিশ্বাসী, যেটা গুগল আপনি সার্চ করুন পাবেন। তাহলে কাফের কোনো গালাগালি নয়, কিন্তু এক শ্রেণীর মানুষের কাছে ভুল বোঝানো হয় যে এই কাফের মানে খুব খারাপ কথা, খুব গালাগালি। আরে মশাই, আপনার কাছে আমি কাফের, আমার কাছে আপনি কাফের, কারণ আমি যে নীতি নিয়ে নীতিতে বিশ্বাসী সেটা আপনি নয়, আর আপনার বিশ্বাসে আমি বিশ্বাসী নয়। তো এতে তো কোনো গালাগালি না, এটা মানে একটা একটা শব্দ, যেটা বাংলায় বলি অবিশ্বাস, অবিশ্বাসী, আরবিতে বলছি কাফের, ভেরি সিম্পল। কিন্তু এগুলো নিয়ে ভুল ধারণা মানুষের মাঝখানে, একটা সম্পর্ক খারাপ করার পরিকল্পনা কিছু মানুষ করে থাকে। এ তরুণের যুবকেরা, ইসলাম আপনাকে আমাকে বাস্তবতা শিখিয়েছে, ইসলাম আপনাকে আমাকে ক্লাসিক্যাল শিখিয়েছে, ইসলাম আপনাকে আমাকে আধুনিকতা শিখিয়েছে। বিশ্বনবী বলছেন যাও তুমি নিজে হাতে বাজারটা করে নিয়ে আসবে, তুমি যদি নিজে হাতে বাজারটা করতে পারো, বাজারটা করে যদি বাড়িতে নিয়ে আসো, তোমার বাজার করা হবে, আর সুন্নতের সবটা নামাজ আমলে দান করে দেবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরাম, তুমি ডাক্তার হয়েছ, লক্ষ লক্ষ টাকা তোমার ইনকাম, তুমি বাজারে গেলে না, তুমি রাসূলের এই সুন্নতটা মানতে পারলে না, তুমি বাড়িতে ঘরটা ঝাড়ু দিলে না, যত বড়ই সাহেব হও না কেন নিজের বাড়িতে ঘরটা ঝাড়ু দাও, অহমিকা তাকাব্যর আত্ম অহংকার তোমার থাকবে না। এইভাবে রাসূল আমার বাস্তবতা শিখিয়েছেন, এইভাবে রাসূল আমার আধুনিকতা শিখিয়ে দিয়েছেন। এ তরুণেরা, যুবকেরা, তুমি আমেরিকায় যাও, ফ্রান্সে যাও, লন্ডনে যাও, সেখানকার মানুষজন কাঁটা চামচে খায়, তুমি যদি বিশ্বনবীর শিষ্য যদি হয়ে যাও, তুমি হাত দিয়ে খাবে, যতটুকু প্রয়োজন ততটুকু খাবে, এবং চেটে পুচে খাবে, পরিষ্কার পরিচ্ছন্ন করে খাবে, কে লোকে কি বলল দেখার দরকার নাই, এটা রাসূলের সুন্নত মনে করে খাবে। যদি তুমি রাসূলের সুন্নত মনে করে খাও, সুন্নতের স্বাদটা তুমি পাবে, তার সঙ্গে সঙ্গে বৈজ্ঞানিক দৃষ্টিতে কি লাভ হবে, যখন তুমি চেটে পুচে খাবে তোমার মুখ থেকে এক ধরনের লালা বের হয়, ওই লালাটা হজমের জন্য কাজে লেগে যায়। কটা বলবো বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, হে তরুণ যুবকেরা, তোমাদের নিয়ে একটু আলোচনা। আমি বলে থাকি যাদের বয়স 70 থেকে 80, 60 থেকে যাদের বয়স 80, তাদের কথায় আমি কম আসি। তার কারণ হলো, হয় তারা জান্নাতের টিকিট কেটেছে, না হলে জাহান্নামার টিকিট কেটেছে, শুধু কনফার্ম হতে বাকি আছে, ওয়েটিং লিস্টে ঝুলছে।
ট্রেন যখন এসে যাবে গাড়িতে তখন উঠে যাবে। 70 বছর 60 বছর ধরে গাড়িটা চালালো, তারা কি এটাও এখনো জানলো না এটা জান্নাতের রাস্তা না জাহান্নামের রাস্তা? এই রাস্তাটা বহরমপুর যাচ্ছে না কলকাতা যাচ্ছেন, 60 বছর 70 বছর গাড়ি চালিয়েও কি জানতে পারলো না? কিন্তু যারা এইমাত্র স্টিয়ারিং ধরেছে, 15 থেকে 35 যাদের বয়স, তাদের কথায় আমি বারবার আসি ভাই, কারণ তারা এইমাত্র গাড়িটা চালাতে শুরু করেছে, তাই তাদেরকে রাস্তাটা দেখানোর দরকার আছে ভাই। হে তোর যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, এবাদতটা করবেন, এবাদতটা যেন নবিয়ানা এবাদত হয়, বিশ্বনবী যেমন করেছেন তেমন করবেন। হে মুসলমান, তুমি মুসলমান ঘরের সন্তান হলে তুমি আব্দুর রহমান আব্দুল জব্বার নাম নিলে, তোমার বাম মুসলমান, দাদা মুসলমান, নানা মুসলমান, কেসিয়াস কেলের বাম মুসলমান ছিল না, টাইসানের বাম মুসলমান ছিল না, হ্যানুম্যান মাইকেল জ্যাকসন গ্যারি মিলার ইলিমাঙ্গার বাম মুসলমান ছিল না। হে মুসলমানের ছেলে, তুমি বিশ্ব নবীকে কতটা মানলে, তুমি বিশ্ব নবীর কেমন শিষ্য হলে? রাগ করবেন না বাপ, দুঃখ হলে করাত করে দেবেন মাফ। ওয়াজ মানে যদি পরিবর্তন হয়, তো পরিবর্তনে দুটো আলোচনা চলবে না চলবে নাই? চলবে, সবাই বলছেন, যারা দাঁড়িয়ে আছেন তারাও বলছেন, যারা ভাই দাঁড়িয়ে আছেন তারাও বলছেন, চলবে তো নাকি? আমি আপনাদের জিজ্ঞাসা করছি, চলবে তো? কেন, ওয়াজ তো আপনাদের নিয়ে, 70 বছর বয়সে তাদের নিয়ে ওয়াজ করে লাভ নাই, তারা তো ওয়াজ সব শুনে ফেলেছে। ওয়াজ আপনাদের নিয়ে, যারা মেলায় একটু ঘুরে আসি মনে করে এসেছেন, তাদের নিয়ে আলোচনা। বন্ধুরা আমার, হে তরুণেরা, যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, হে যুবকেরাম, মুসলমানের ছেলে তুমি নায়ক গায়কের ভক্ত হলে, মুসলমানের ছেলে বলছে বিরাট কোহলি কি ছক্কা দিলি, ভুম ভুম আফ্রিদি কি ছক্কা মারলি, মুসলমানের ছেলে বিরাট কোহলির মতো দিয়েছে চুলের ছাঁট, সালমান খানের মতো হাঁটার ফাঁট, এ মুসলমানের ছেলে তুমি কেমন মুসলমান হলে? রাগ করবেন না বাপ, একটু বোঝার চেষ্টা করা যাক। হে তরুণেরা, যুবকেরা, মুয়াজ্জিন যখন মসজিদে আজান দেয়, হাইয়া আলা সালাম, হাইয়া আলা সালাম, মুসলমানের ছেলে বলে এবার মসজিদ তলা থেকে পালাম, বলে কেন রে ভাই? বলে মুয়াজ্জিন আজান দিয়েছে তাই তাড়াতাড়ি মসজিদ তলা থেকে পালাই, যদি মুয়াজ্জিন দেখতে পাই তাহলে অজু করে নামাজ ঘাড়ে পড়ে যায়, তাই তাড়াতাড়ি মসজিদ তলা থেকে পালাই। হে মুসলমানের ছেলে, তুমি হ্যালো 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 করে বন্ধুদের ডাকলে, তাদের নিয়ে তাস খেলতে গেলে, তাদের নিয়ে ক্যারাম খেলতে গেলে, তুমি কি একবারও রাসূলের কথা চিন্তা করলেন? যে নবী তোমার জন্য সারা জীবন কাঁদছেন, যে নবী কবরে গিয়ে তোমার জন্য কাঁদছেন, যে নবী কাল কায়ামতে উম্মত জান্নাতে যাবে, উম্মতকে জান্নাতে পাঠানোর জন্য সেদিনও সুপারিশ করবেন। হে মুসলমানের ছেলে, আল্লাহ বলছেন বান্দারে, আমি তোকে বেকার সৃষ্টি করি নাই, তোকে আমার ইবাদতের জন্যই পাঠিয়েছি রে। মুসলমান একটু চিন্তা করুন, যুবকেরা একটু ভাবুন, বন্ধুরা একটু ভাবুন, দেখবেন আপনি যখন কোনো মনোহারি দোকানে যান, কাপড়ের দোকানে গেছেন, কোনো মনোহারি দোকানে গেছেন, কোনো কসমেটিকের দোকানে গেছেন, গিয়ে জিজ্ঞাসা করছেন ভাই এই একটা ফেসওয়াশ দেখি, ফেসওয়াশ কিনছেন, একটা কোম্পানির দেখালো না ওই কোম্পানিটা দেখি, কোম্পানির দোকানদার যেটা আগে দেখিয়েছিল সেটাকে ঢুকিয়ে দিয়ে অন্যটা নিয়ে আসছে, ভাই পন্ডস দেখি পন্ডসটা বের করে দিয়েছে, দেওয়ার পর না অন্য একটা মাল দেখি পন্ডসটাকে তুলে নিয়ে অন্যটা দিচ্ছে, কারণ তার জানে ভয় আছে,
যদি একটা মাল গায়েব হয়ে যায় লাভের গুড় পিঁপড়েই খেয়ে শেষ করে দেবে ভাই। তাই একটা করে মাল দেখায়, আর একটা করে মাল দেখানো হলে তুলে নিয়ে অন্যটা দেখায়। কিন্তু যখন আপনি বারাসাতের বাজার কলকাতায় যান, বিগ বাজারে যান, তখন দেখবেন মাল সাজিয়ে রাখা আছেন, কেউ দেখানোর কেউ নাই, তুলে নেওয়ারও কেউ নাই। ট্রলি রাখা আছে, জায়গা রাখা আছে, ব্যাগ রাখা আছে, যেটা ইচ্ছা ব্যাগে ঢোকাও, যেটা ইচ্ছা পকেটে ঢোকাও, এতে দোকানদারের মালিকের কোনো অসুবিধা নাই। কিন্তু এরপরও দেখা যায় কোনো ছিচকে চোর, কোনো পকেট মার, কোনো বড় চোর, কোনো ডাকাত, কেউ চুরি করে ভাই, চুরি করে, বিগ বাজারে গিয়ে চুরি করে, বাজার কলকাতায় চুরি করে কি ভাই, করে একটু শপিং মলে গিয়ে চুরি করে, কেন করে না, কেন করে না, সবাই বলেন কেন করে না? সিসি ক্যামেরা আছে, জানছে ওদিক থেকে পকেটে ঢোকালে ওই ক্যামেরায় দেখে ফেলবে, ওই গেটম্যান সেখানে ধরবে, বলে পকেট থেকে বের কর, বলবে তো? হে তরুণেরা, যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরাম, শুনে রেখে দিন বাবাম, জেনে রেখে দেনাম, ওখানে সিসি ক্যামেরা ছিল বলে আপনি সেখানে কোনো চোর ডাকাত, কোনো পকেট মার চুরি করলো না। কিন্তু এখানে এই দোকানে নাই বলে এখানে দোকানদারের ভয় আছে, মাল যদি একটা গায়েব হয়ে যায়। হে তরুণেরা, যুবকেরা, হে দুনিয়ার মানুষেরা, তোমরা দুনিয়াতে যা ইচ্ছা তাই করে বেড়াও, একবারও কি ভাবলে তোমার কাছেও দুটো সিসি ক্যামেরা রাখা আছে, একটা হলো কেরামান কাতেবিন, দুজন দুটো সিসি ক্যামেরা ধরে বসে আছে। দুনিয়াতে যা কিছু ভালো করবে রেকর্ড হবে, যা কিছু খারাপ করবে রেকর্ড হবে, যা কিছু ভালো করবে লিপিবদ্ধ হবে, যা কিছু খারাপ করবে ক্যামেরায় উঠবে। কাল কায়ামতের দিনে আল্লাহর দরবারে ক্যামেরা চালিয়ে দেওয়া হবে। তাহলে কি করে আল্লাহ ভুলে থাকলেন, কি করে রাসূলের সুন্নত ছেড়ে থাকলেন? মুসলমানের ছেলে, রাগ করবেন না বাপ, দুঃখ হলে করে দেবেন মাপ। সকাল হলে লটারির টিকিট কাটতে যায়, যদি 5 লাখ লেগে যায়, আছে না নাই, মাওলানা বলছে হুজুর জানেন না, মুসাফা করছি, হাত ধরেছে আর ছাড়ে না, হাত এদিকে টানছি সেও টানছে, হুজুরও টানছে, শ্রোতাও টানছে, কি ব্যাপার, ছাড়ছে না কেন? আরো লোক মুসাফা করবে দাঁড়িয়ে আছে, শেষে কোনো রকমে বক্তা জোর করে ছাড়িয়ে নিয়েছে। কিছু সময় পরে সবাইয়ের সঙ্গে মুসাফার পরে একটা ফচকে ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁড়িয়েছিল, দেখছিল, সে বলছে হুজুর একটা কথা বলবো, বলে বলো বাবা। বলে ওই যে লোকটা আপনার হাতটা টেনে ধরে রেখেছিল কেন জানেন? বলে কেন? বলে জানেন না হুজুর। বলে কী ব্যাপার? বলে ও হচ্ছে পাক্কা লটারি খোর। বলে সে কী? বলে আম। বলে আমাদের এলাকায় যত হুজুর বক্তা, নতুন নতুন হুজুর পীর সাহেব আসে, ও তার হাতটাকে ধরে মাথা নিচু করে মনে মনে নিয়ত করে, এই হুজুরের হাতটা ধরেছি যেন আগামীকাল 5 লাখ লাগে। হে মুসলমানের ছেলে, শুনে রাখুন কানটা খুলে, বিশ্ব নবীকে দিলে তুমি ছেড়ে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, শুনে রেখে দেনাম। হে তরুণেরা, এখন মোবাইলের যুগ, অ্যান্ড্রয়েড মোবাইল, 4-5 বন্ধু যেখানে বসে সেখানে মোবাইলটা তারা দেখে। আগেকার যুগে ছিল ভাই আমার ওই বোতাম দাবানো মোবাইল, টিকটাক করে টিপে দেওয়া মোবাইল, এখন শুধু ঠেলে দেওয়া মোবাইল। এই মোবাইলের মধ্যে আছে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, বিভিন্ন রকম অ্যাপস, বন্ধুর সঙ্গে বন্ধুর যোগাযোগের উত্তম মাধ্যম হলো হোয়াটসঅ্যাপ। এখন মুসলমানের ছেলে এক কাছে বসে গেলেন, ভাই আমার, দোস্ত আমার, কেউ হোয়াটসঅ্যাপ চালায়, কেউ ফেসবুক চালায়, কেউ বা আবার ফ্রি ফায়ার গেম খেলে, পাবজি গেম খেলে সময় কাটায়। আমি এর আগেও অন্য জায়গায় বলেছি, আজও বলছি, ফ্রি ফায়ার গেম খেলবেন না, হারাম, হারাম, হারাম। তার কারণ হলো এখানে দুটো চরিত্র দেখানো হয়েছে, একটা পুরুষ, একটা মহিলা।
পুরুষ আর মহিলার ডেফিনেশন দিয়ে বলা হয়েছে ফার্স্ট ম্যান ফার্স্ট ওম্যান ইন দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীর প্রথম পুরুষ প্রথম মহিলা। হে মুসলমানের ছেলেঙ্গে তুমি কি জানো না, সারা পৃথিবীর প্রথম পুরুষ হলেন হযরতে আদম আলাইহিসসালাম, সারা পৃথিবীর প্রথম মহিলা হলেন হযরতে মা হাওয়া আলাইহিসসালাম। এখন বলো তো নবীর চরিত্রকে নিয়ে যদি গেম খেলা হয়, মুসলমানের ছেলে তুমি গেম খেলতে পারো ভাই? যদি কেউ বিশ্ব যদি কোনো নবীকে কেউ তাওহীন করে তুচ্ছ করে তাচ্ছিল্য করে দেয় তার ঈমানটা বরবাদ হয়। হে তরুণেরা যুবকেরা তাই ফ্রি ফায়ার গেম খেলা হারাম 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 হয়, যারা এখনো খেলো আজ থেকে ডিলিট করে দাও ভাই। হে তরুণেরা যুবকেরা দু চার বন্ধু যেখানে এক কাছে হয়, কেউ হোয়াটসঅ্যাপ চালায় কেউ ফেসবুক চালায়, কেউ বা গেম খেলে সময় কাটায়, কেউ বা কখনো দেখতে পাওয়া যায় ভিডিও কলে বন্ধুর সঙ্গে দেখে দেখে কথা বলছে ভাই, এটা ভিডিও কলিং বলে ভাই। এমন সময় চাচা রাস্তা দিয়ে যায়, চাচা হঠাৎ করে ভাইপোকে দেখতে পায়, ভাইপো ভিডিও কলে দেখে দেখে কথা বলছে, তাই চাচা আমার দাঁড়িয়ে গিয়ে বলে ভাইপো রে এটা কি হচ্ছে কি রকম কথা, বলে চাচা এটা দেখে দেখে কথা, আমার বন্ধুর সঙ্গে কথাও হবে দেখাও হবে, বলে বা তাই নাকি, তাহলে ভাইপোরে একটা নাম্বার লাগাবি, বলে কত নাম্বার, বলে এটা আমার মেয়ে জামাইয়ের নাম্বার, ওরা বোম্বাইয়ে থাকে, মেয়ে জামাই নাতি নাতনিকে আমি একটু দেখে দেখে কথা বলতে চাই। চাচাকে লাগিয়ে দিল, চাচা দেখে দেখে কথা বলে জানটা ঠান্ডা হয়, আহারে কতদিন নাতি নাতনিকে দেখিনি আজকে দেখতে পাই, চাচার মনটা খুশি হয়ে গেছে। ভাই পরে এ মোবাইল আমি কোথায় পাবো, বলে চাচা বাজারে পাবে অমুকের দোকানে, বলে তাই নাকি, বলে হ্যাঁ কত দাম নেবে, বলে 8,000-9,000, বলে আজই আমি কিনবো। চাচার আমার ঝোঁক উঠে গেছে মোবাইল কিনবে, প্রতিদিন চাচা আর চাচি মেয়ে জামাই নাতি নাতনিকে দেখে দেখে কথা বলবেন। হে তরুণেরা যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, চাচা আমার বাজারে গেল, বাজারে গিয়ে একটা নোকিয়া একটা স্যামসাং বা কিংবা নোট 5 প্রো গ্যালাক্সি যা কিছু একটা কিনে নিল, নিয়ে বলছে কই রে ভাই তাড়াতাড়ি সিলটা কেটে দে, সিলটা কাটা হয়ে গেল, চাচা আমার মোবাইলটা অন করে এদিক ওদিক ঠেলা ঠেলি করেন, দোকানদার জিজ্ঞাসা করে চাচা এটা কি করো, বলে মেয়ে জামাইয়ের নাম্বারে ফোনটা লাগাচ্ছি ভিডিও কলে কথা বলবো, দোকানদার বলছে চাচা হবে না, বলে কেন, বলে সিম কার্ড নাই, আগে সিম কার্ডটা লাগাতে হবে তাই, বলে তাড়াতাড়ি দে সিম কার্ড একটা ভাই, তাড়াতাড়ি সিম কার্ডটা লাগানো হয়, বলে এবারে লাগাবো, বলে চাচা হবে না, বলে কেন, বলে তো রিচার্জ করতে হবে তাই, ইন্টারনেট মারা চাই, বলে তাড়াতাড়ি রিচার্জ করে ইন্টারনেট মেরে দে ভাই, ইন্টারনেট মারা হয়ে গেল এবার ঘাঁটাঘাঁটি করছে কিভাবে লাগাবো, বলে চাচা হবে না, বলে কেন, বলে চাচা এতে হোয়াটসঅ্যাপ আর ফেসবুক হোয়াটসঅ্যাপ আর ইমো ডাউনলোড করতে হয়, বলে ভাই পরে তাড়াতাড়ি ডাউনলোড করে দে আর আমার সহ্য হয় নাই, আমি আমার নাতি নাতনিকে আমার মোবাইলে চোখে দেখতে চাই, ভাই আমার হোয়াটসঅ্যাপে ভিডিও কল ডাউনলোড হলো ইমো ডাউনলোড হয়ে গেল, চাচা নাতি নাতনির সঙ্গে দেখে দেখে কথা বলে জানটা ঠান্ডা করে নিল। এ তরুণেরা যুবকেরা তাহলে মোবাইল থাকলেই ভিডিও কল হবে না, প্রথমে একটা সিম কার্ড লাগাতে হয়, তারপর ইন্টারনেট মারতে হয়, তারপর সেখানে অ্যাপস ডাউনলোড করে ভিডিও কলে কথা বলতে হয়। হে মুসলমানের ছেলে শুনে রাখুন কানটা খুলে, আপনারা আমার 3.5 হাতে অ্যান্ড্রয়েড বডিতে গোস্ত খাওয়া মুসলমান নামধারী বডিতে, ভাই আমার শুধু মুসলমান নামধারী হলেই হবে না, আল্লাহর সঙ্গে যোগাযোগ করা যাবে না, ওখানে যেমন শুধু মোবাইল হলেই হবে না, নাতি নাতনির সঙ্গে জামাইয়ের সঙ্গে যোগাযোগ করা যাবে না, প্রথমে একটা সিম কার্ড মেরেছিলেন
করেন। হে মুসলমান খেয়াল করেন, আপনার এই অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড বডিতে, গোস্ত খাওয়া বডিতে, এখানে একটা প্রথমে সিম কার্ড মারতে হয়। সেই সিম কার্ডটার অন্য কিছু নয়, সেটা হলো ইমানের সিম কার্ড। এই ইমানের সিম কার্ডটা মারার পর এরপর আপনি আমল দিয়ে রিচার্জ করবেন, আমল দিয়ে রিচার্জ করে অ্যাপস ডাউনলোড করবেন। সেই অ্যাপসটা আর অন্য কিছু নয়, ওখানে যেমন হোয়াটসঅ্যাপ করেছিলেন, ওখানে যেমন ইমো ডাউনলোড করেছিলেন, এখানে তেমন নামাজ ডাউনলোড করবেন, এখানে তেমন রোজা ডাউনলোড করবেন। যদি নামাজ আর রোজা ডাউনলোড করতে পারেন, এই নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে বান্দার যোগাযোগ হবে। আল্লাহ বলছেন বান্দারে শুনে রেখে দেন, ওয়াস্তাইনু বিসাবরি ওয়াসসালাহ, বান্দা তোরা আমার কাছে সাহায্য প্রার্থনা কর ধৈর্য এবং নামাজের মাধ্যমে। নামাজ পড়বি তবে আমার সঙ্গে যোগাযোগ রাখবি, এসডিওর সঙ্গে দেখা করতে যাবেন, বেলা 11টায় অফিস খুলবে, আপনি 8টায় চলে গেছেন, এসডিওর খেয়ে দিয়ে কাজ নাই যে আপনার সঙ্গে 8টার সময় দেখা করবে, সে 11টাতেই আসবে, কথা ঠিক না ভুল? আপনি বলবেন এত আল্লাহ আল্লাহ করছি, আল্লাহ সারা দেয়নি কেন? আল্লাহর অফিসে আপনি ডাক দেন নে, রাস্তায় বলছেন, বাজারে বলছেন, দোকানে বলছেন, ঘরে বলছেন, কিন্তু আল্লাহর অফিসে যে টাইমে বললে আল্লাহর অফিস খোলা থাকবে, যে টাইমে আল্লাহ বলছেন আমার আমি তোদের দরখাস্ত গ্রহণ করব, সে টাইমে বলা হয়নি। সেটা কোন টাইম? সেটা হলো নামাজের টাইম। নামাজে সিজদায় গিয়ে আল্লাহকে ডাকলে বললে আমার আল্লাহ বলছেন আমি ফিরিয়ে দিই না। জোরে বলুন, জোরে হবে না? অথচ মুসলমানের ছেলে মুয়াজ্জিন আজান দিলে ও মসজিদ তলা থেকে পালিয়ে যায়, কেন রে ভাই? যে মুয়াজ্জিন আজান দিয়েছে তাই যদি দেখতে পেয়ে যায় তাহলে অজু করে নামাজ ঘাড়ে পড়ে যায়, তাই মসজিদ তলা থেকে পালায়। রাগ করবেন না বাপ, একটু বোঝার চেষ্টা করা যাক। আপনি যেখানেই যান না কেন নামাজ ছেড়ে দিয়ে যাবেন না, নামাজটা পড়ুন, দেখবেন আল্লাহ সাহায্য আপনার হবে। ভাইরা বলে অনেক সময় হুজুর দোয়া করবেন, টাকা এত ইনকাম করছি মোটেও রাখতে পারছি না, কোনটা দিয়ে টাকা বেরিয়ে চলে যাচ্ছে? আমি জিজ্ঞাসা করি নামাজ পড়ো ভাই, হুজুর নামাজটা তো একটু গোলমাল হয়ে যায়, জুম্মায় যাও, জুম্মাটা মাঝে মাঝে যায়, আমি সর্বনাশ করেছি। আমার দাদা যান পীরনগর, হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহে, পীরনগরের যিনি পীর সাহেব ছিলেন, হাজার হাজার মানুষকে মুখে হাত দিয়ে দাঁড়ি রাখিয়েছিলেন, হাজার হাজার মানুষকে নামাজি বানিয়েছিলেন, হাজার হাজার মানুষকে আল্লাহওয়ালা বানিয়ে দিয়েছিলেন, ভাই আমার সঠিক পথের দিশা দেখিয়েছিলেন, অন্যায় অত্যাচার পাপাচার লুকাচার মেরে নেওয়া কেড়ে নেওয়া থেকে মানুষকে সেরাতুল মোস্তাকিম পথের পথিক বানিয়েছিলেন। জোরে বলুন, আমার নানা যান ছোট হুজুর কেবল রহমাতুল্লাহ আলাইহে, বাবা কি দিয়ে বোঝাবো বলতেন, কি দিয়ে বোঝাবো বাবা, ঝোড়ার কোদাল দিয়ে বোঝাবো, কি বললে বুঝবে? এই তো একটা জলসা হচ্ছে বলেন। রাগ করবেন না, আমার কথায় দুঃখ হলে মাফ করবেন, আমি আপনাদের ঘরের ছেলের মতো, আমি পেশাদার বক্তা নয়, একটু নেশাদার বক্তা বলতে পারেন, পেশাদার বক্তা নয়, আমি এমনি শিক্ষক মানুষ, আবার একটা হাই সেকেন্ডারি স্কুলের শিক্ষক, কাল থেকে আপনার মাধ্যমিকের সব এক্সাম আছে, কাল থেকে আমার স্কুলেও সেন্টার আছে, তো ভাই আমার অনেক দায়িত্বের মধ্যে থাকতে হয়, আজকে আমি এখানে ওয়াজ করছি যদিও অনেকেই মনে হবে, তো যাই হোক যে উনি নিজে পরীক্ষার এক্সাম নেবেন, উনি আজকে ওয়াজ করছেন। তো ভাইয়েরা আমার এটা শিডিউল প্রোগ্রাম তো আগে থেকে নেওয়া ছিল, আসতে হয়েছে, দু বছর আগে থেকে সব প্রোগ্রাম আমার সেটিং থাকে, তো ভাইয়েরা আমার তাই বাইরের মাইকগুলোকে একটু কম করে দেবেন সব সময়, কারণ মাধ্যমিক পরীক্ষার্থীরা অনেকে পড়াশোনা করছে, তাই মায়ের বাইরের মাইকগুলো জোরে দেবেন না, কম করে দেবেন, এই ভিতরের মধ্যেই থাকুক। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, বন্ধুরা আমার, যে কথা বলছিলাম মুরব্বিয়ানেরা আমার, তোমার দাদাজান বলতেন বাবা হালুয়া রুটি খেয়ে আর পকেট পুঁজি করে চলে এসো না, দুটো হক কথা বলে দিয়ে আসবে, যদি তোমার কথা শুনে দুটো মানুষ আল্লাহওয়ালা হয়, মাতাল মদ খাওয়া ছাড়ে, সুদখোর সুদ খাওয়া ছাড়ে, লটারিখোর লটারি কাটা ছাড়ে, ব্যবসায় ঠকানেওয়ালা ঠকানো বন্ধ করে, চিটিংবাজ চিটিংবাজি ছেড়ে দেয়,
বেনামাজি যদি নামাজি হয়, বেদাড়িওয়ালা যদি দাড়িওয়ালা হয়, ওটাই তোমার পাওনা, ওটাই তোমার সঙ্গে যাবে বলতেন। নানাজান বলতেন, বাবা কি দিয়ে বোঝাও বাবা, ছোট হুজুর কেবলা ঝোড়ার কোদাল দিয়ে বোঝাও বাবা, আপনার মুরব্বী মানুষেরা শুনেছেন। জি হ্যাঁ ভাইরা, আমার দুঃখ লাগে, বড় কষ্ট লাগে, আজকে একবিংশ শতাব্দীতে ইসলাম যেখানে অগ্রগতি, ইসলামের ডেভেলপ এত ডেভেলপ, এশিয়াটিক সোসাইটি থেকে ন্যাশনাল লাইব্রেরি, অক্সফোর্ড থেকে নাসা, এমন কোন জায়গা নাই যেখানে বিশ্ব নবীকে নিয়ে আলোচনা হয় না। তাদের শুধু একটাই গবেষণার বিষয়, 1450 বছর আগে যেটা বলেছে আজকের যুগে কিভাবে প্রতিফলিত হচ্ছে, বাস্তবায়িত হচ্ছে। কারণ একটাই কারণ তার, সেটা হলো বিশ্বনবী নিজের ইচ্ছায় কোনো কথা বলেন না। মা ইয়ান্তাকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিউ ইউহা, আমার নবী নিজের ইচ্ছায় একটা কথাও বলেন না যতক্ষণ না আমি আল্লাহ তাকে বলাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন হলো ওহিয়ে মাতলু, হাদিস পাক ওহিয়ে গায়রে মাতলু, একটা জিব্রাইলের মাধ্যমে এসেছে একেবারে আল্লাহর পক্ষ থেকে, একটা জিব্রাইল ফারিস্তাকেও লাগে না, ডাইরেক্ট আল্লাহ বিশ্ব নবীর কাছে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কথা কোনোদিন গোলমাল হবে? নবী আমার জানিয়ে দিলেন যখন তোমরা পানি পান করবে বসে পানি পান করবে, কবে বলেছেন? 1450 বছর আগে বলেছেন। 1450 বছর পর আজকের সায়েন্স, মেডিকেল সায়েন্স ডাক্তারেরা, আমার কাছে রিপোর্ট আছে, আমি তো যেটুকু মোবাইলই খবরাখবর দেখি, আমার নানাজান দাদাজানরা কোনোদিন বাড়িতে টিভি তোলেননি, সেই নির্দেশকে মেনে আজকে আমরাও কোনো কেউ কোনোদিন বাড়িতে টিভি আমরা রাখি না। তো যাই হোক, এ নিয়ে এখতলাফ আছে, অনেক আলেম ওলামারা বিভিন্ন রকম ফতোয়া দেন, অনেকেই রেখেছেন, সেটা তার ব্যাপার, এটা তাকুয়ার ক্ষেত্রে আলাদা ব্যাপার। তো যাই হোক, আমরা যেটুকু খোঁজ খবর মোবাইলই রাখি, তো আমার কাছে রিপোর্টিং আছে, খবর আছে। এক ভাই আমাকে রিপোর্টিং দিলেন, যিনি রীতিমতো বিভিন্ন চ্যানেল, খবরের চ্যানেলগুলো দেখেন, উনি বলছেন 24 ঘন্টা চ্যানেলে মেডিকেল বোর্ড ডাক্তারেরা বসে বিভিন্ন ডিজিজ নিয়ে যখন এক্সপ্লেনেশন ব্যাখ্যা দিচ্ছেন, তখন তারা বলছেন এই জলপান করার ব্যাপারে, যখন জলপান করা হবে, পানি পান করা হবে, অবশ্যই বসে পানি পান করা উচিত। 1450 বছর আগে নবী যেটা বললেন, আজকের মেডিকেল সায়েন্স সেটা বলতে বাধ্য হলো। এতে খাদ্যনালী, পাকস্থলী, শ্বাসনালী, স্টমাক, আপনার আমার ভিতরের সমস্ত পার্টস পজিশন মতো জায়গায় থাকে, এবং বসে পানি পান করলে অবজার্ভ করার মতো পজিশনে থাকে, যেটা পানিটাকে গ্রহণ করতে পারে। ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন চায়ের দোকানে ঘাটাঘাট 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 মেরে দেয়, কখনো নাক দিয়ে মুখ দিয়ে ছিটকে বেরিয়ে চলে যায়, আছে না? নাই। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, বন্ধুরা আমার, সব 1450 বছর আগে বিশ্বনবী আমার জানিয়ে দিলেন, আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার মাহবুব আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারেরা, তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হলো, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছিল। হে তরুণেরা, যুবকেরা মনে রেখে দেন, হে আমার বন্ধুরা একটুখানি খেয়াল করুন, 1450 বছর আগে মানুষ 1450 বছর থেকে রমজানের রোজা রাখা শুরু করেছে বাবা, তার আগেও রোজা ছিল। ভাই আমার, দোস্ত আমার, অনেকে বলে ইসলাম হলো সবচেয়ে কনিষ্ঠ ধর্ম, কিন্তু তারা জানে না যে ইসলাম এসেছে বাবা আদম আলাইহি সালাম হইতে, বিশ্বনবীর মাধ্যমে ইসলাম পরিপূর্ণতা লাভ করেছে। আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে জানিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান, ইসলামকে আল্লাহ তাআলা দীন হিসাবে মনোনীত করলেন, পরিপূর্ণতা দান করলেন বিশ্বনবীর হাত ধরে, কিন্তু এসেছে ইসলাম বাবা আদম আলাইহিস সালাম থেকে। হে তরুণেরা,
রমজানের রোজা আগেও ছিল, বিশ্ব নবীর পর থেকে রমজানের রোজা এক মাস করে ফরজ করা হলো। এ তরুণেরা যুবকেরা 1450 বছর ধরে রমজান মাসের রোজা মুসলমানরা রেখে আসছেন। তাই গবেষণা করলো বিজ্ঞানী সায়েন্টিস্ট গবেষক, গবেষণা করে দেখতে শুরু করলো মুসলমানদের যা আছে সবের মধ্যে বিজ্ঞান আর বাস্তবতা আছে, রমজানের রোজার মধ্যে কি পাওয়া যায়, সবের মধ্যে বা বিজ্ঞানের বাস্তবতা আছে। আপনি যে হ্যাচ্চ করে বলছেন আলহামদুলিল্লাহ, এর মধ্যেও বাস্তবতা, বিজ্ঞান আছে, সায়েন্স আছে, এটা নিয়েও গবেষণা হয়েছে। আমি বেশি লম্বা চওড়া করে আপনাদের বোঝাবো না, কারণ এই সমস্ত বিজ্ঞানিক বৈজ্ঞানিক কথাবার্তাগুলো আমি এর আগে অনেক আলোচনা করেছি। এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, দেখছেন না সব টিভি চ্যানেলরা সব লাগিয়ে দিয়ে বসে আছে ভাইয়েরা। আমি বলি এসব ভাইয়েরা দিনের খেদমত করার জন্য করেন, যদি নিয়ত ভালো হয় যে কিছু ইনকাম হলো হলো, তার সঙ্গে দিনের খেদমত হলো, মানুষ ওয়াজ শুনতে পেলো, নিশ্চয়ই সওয়াব পাবেন বলি আমি মনে করি। এবং ওলামায় একটা বড় আলেম ওলামারা তারা বলে থাকেন, আজকে আমরা কেরাত বসে বসে বাড়িতে শুনতে পাই, কারি সুদাইস সাহেবের কেরাত বাড়িতে বসে বসে শুনতে পাই, কি শুনতে পাই না ভাইরা আমার, সেই কেরাত আহারি কারি বাসেদ সাহেবের কেরাত এখন আমাদের জান ঠান্ডা করে দেয়। কেরাতখানা শুনলে আমাদের ইমানে তাজা আসে, ইমান মজবুত হয়, সেই কেরাত শুনলে জান ঠান্ডা হয়ে যায়। যেমন অশ্লীলতা বেড়েছে, অন্যায় জিনিস বেড়েছে, গান বাজনা বেড়েছে, তেমন আল্লাহর কালাম কোরআন দিন শরিয়াত এগুলোর প্রচার বাড়াতে হবে, না বাড়ালে তাহলে দিনকে মানুষ গ্রহণ করবে কি করে? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আবার অনেকে এখতেলাফি কথাবার্তা বলে থাকেন, আমি বিতর্কের মধ্যে যাব না। বন্ধুরা আমার, যাই হোক, যে কথা বলছিলাম, 1450 বছর আগে থেকে বিশ্বনবী আমার যা শিখিয়ে দিলেন সব আজকের যুগে বিজ্ঞান বাস্তবতা এর মধ্যে আছে। হে তরুণেরা, যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, হে আমার বন্ধুরা, নামাজের মধ্যে বিজ্ঞান পাওয়া যায়, নামাজের মধ্যে বাস্তবতা পাওয়া যায়। নামাজ পড়েছিলেন বড় বড় পণ্ডিতেরা, তারা মনে মনে চিন্তা করেছিলেন মুসলমানদের নামাজের মধ্যে কি আছে বাপ। নামাজ তারা প্র্যাকটিক্যাল নিজেরা পড়তে শুরু করলেন, পরে পর নামাজ পড়ার পরে তারা বলতে শুরু করলেন, সত্যি আমি পড়ে অবাক হলাম, নামাজ পড়ে শান্তি পেলাম, মাইন্ড ফ্রেশ রাখলাম, আমাদের মনের মানসিকতার শান্ত করে রাখলাম, মাইন্ড ফ্রেশ রাখলাম, আমাদের চোখের ব্যায়াম হলো, হাতের ব্যায়াম হলো, নামাজের মধ্যে আছেন একটা উত্তম ব্যায়াম। তারা ব্যায়াম হিসাবে দেখেছে, আমরা নামাজ হিসাবে দেখেছি, তারা রোজার মধ্যে অন্য জিনিস পেয়েছে, আমরা রোজার মধ্যে আল্লাহর হুকুম পেয়েছি, কথা ঠিক না বল? এই যে দাঁড়িয়ে রেখেছেন, সায়েন্স বলছে, বিজ্ঞানীরা বলছে, স্কিনের বড় বড় যারা স্কিন সার্জেন, স্কিনের বড় বড় ডাক্তার তাদের জিজ্ঞাসা করবেন, এই দাঁড়ির সঙ্গে যত বেশি দাঁড়িতে খুর দেবেন, ব্লেড দেবেন, এই দাঁড়ির এখানকার চামড়া খুব পাতলা, অল্প কিছুটা গেলেই দেখা যাবে নিউরোগুলো আছে, শিরা উপশিরাগুলো আছে, এর সঙ্গে চোখের সম্পর্ক। তাই বলে তারা যে এইভাবে বারবার দাঁড়ি রাখা উত্তম, দাঁড়ি রাখা ভালো। আজকে গবেষণায় পাওয়া গেছে দাঁড়ি যদি রাখা হয় পুরুষের সৌন্দর্য বৃদ্ধি পায়, এটা গবেষকরা বলছেন, আমি বলছি না, তথ্য বলছে। শুধু তাই নয়, সূর্য থেকে যে অতি বেগুনি রশ্মি আসে, অতি বেগুনি রশ্মি যেটা আমাদের স্কিনের জন্য ক্ষতিকারক, যদি মুখে দাঁড়ি গাল ভর্তি থাকে সেই সূর্যের অতি বেগুনি রশ্মিটাকে দাঁড়ি অনেকটাই রুখে দেয়।
যায়। আজকে দেখুন খেলোয়াড় পিলিয়ার থেকে বড় বড় ওয়াথার পণ্ডিতেরা গাল ভর্তি দাঁড়িয়ে রেখেছে ভাই। মুসলমানদের যুবকেরা যাকে দেখে অবাক হয় যে খেলোয়াড়ের ভক্ত ভাই, সেই বিরাট কোহলি গাড়ি ভর্তা গাল ভর্তি দাঁড়িয়ে রেখে মাটকা পিয়ে ঘুরে বেড়ায়, কথা ঠিক না ভুল? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হে জন যুবকেরা, তাই বলি বাবা নামাজের সময় হলে নামাজকে বলবেন না হে নামাজ আমার কাজ আছে, বরং কাজকে বলুন হে কাজ নামাজ আছে। রমজানের রোজার সময় এলে পান খেয়ে ঘুরবেন না, রমজানের রোজাটা একটা মাস রেখে দেন। ছোট ছোট বাচ্চারা রোজা রাখে আর আপনি পান খেয়ে ঘুরে বেড়ান, গ্যাস হয়েছে, অম্বল হয়েছে, সিগারেটের ধোঁয়া মেরে বেরিয়ে যাচ্ছে, বড় হাইব্রিড সিগারেট মুখে ভরে দিয়ে ধোঁয়া উড়িয়ে গোল করে পাকিয়ে দিয়ে দেখ কেমন লাগে, পিক আপ ধরে টানে ভূ করে বেরিয়ে যায় বাপের কবরস্থানের ধার দিয়ে। কবরবাসী বাপ বলতে থাকে, বেটা আমার বুক ফুলিয়ে কবরের ধার দিয়ে যায়, মুক্তি পাওয়ার আশা করি ফিরে নাহি চায়, উঠে যদি যেতে পেতাম খোদার রাহে ধন বিলাইয়ে দিতাম, দুনিয়ার বুকে লাথি মেরে কবরে আসিতাম। হে মুসলমানের ছেলে, তুমি সেই নামাজ দিলে ছেড়ে, নামাজের সময় হলে নামাজকে বলছো নামাজ আমার কাজ আছে, কাজকে বলছো না নামাজ আছে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। জোরে হবে না? আরে জোরে হবে না? নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। বলুন ইনশাআল্লাহ, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ফজর গেল ঘুমের ঘরে, জোহর গেল কাজে, আসর গেল হেলাই ফেলাই মগরিব মাঝে মাঝে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আগামীকাল থেকে সবাই বলবেন তো নাকি, মসজিদে যখন আজান দেবে, আমার কাজ আছে বাজারে যাই, বন্ধু এসেছে, না না এমন করবেন না, কি আগে নামাজটা 15 মিনিট সময় লাগবে মসজিদে যাই। হে বন্ধু চলো একসঙ্গে মসজিদে যাই, কারবারটা একসঙ্গে আছে তাই, আমি জান্নাতে যাব তুমি জাহান্নামে যাবে এটা হবে নাই। ব্যবসাটা যখন একসঙ্গে হয় জান্নাতে বন্ধু একসঙ্গেই যেতে চায়, চলো তাই আগে মসজিদে যাই। রাসূল জানিয়েছেন আস-সালাতু মিফতাহুল জান্নাহ, হে দুনিয়ার মানুষ জান্নাতের চাবিকাঠি হলো নামাজ। তুমি নামাজ পড়বে, নামাজ ছাড়বে না, রমজানের এক মাস রোজা ছাড়বে না, রমজানের রোজাটা রাখবে। আপনি বলবেন হুজুর একটা ঘটনা এখনো হলো না, সেই থেকে আপনি কি যে বকে যাচ্ছেন, নামাজ রোজা এসব নিয়ে কি সব বলছেন, একটা ঘটনা সেই থেকে বললেন না। আমি কিন্তু একটা বিষয়ের উপরই আলোচনা করছি, সেটা হলো আমার আল্লাহ বলছেন মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতি এবং মনুষ্য জাতিকে আমার ইবাদত বন্দেগি ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে মোটেও পায়দা করি না। আমি সেই ইবাদতের কথা বলছি, ইবাদত হবে নামাজ, ইবাদত হবে রোজা, হাঁটবেন যখন রাস্তা দিয়ে যাবেন পেরেক পড়ে আছে, কাঁচ ভাঙা পড়ে আছে, সাইড করে দেবেন ইবাদত। বিশ্ব নবী আমার হযরতে আবু জারকে ডাকলেন, আবু জার, ইয়া আবু জার, লা
তোমার জীবনে জিন্দেগিতে এমন ছোট ছোট নেক কাজ ভালো কাজ আছে আবুজার, তোমার চোখে সয় না, তোমার চোখে ধরে না, তোমার মনপ্রুত হয় না, তা বলে তুমি সেগুলোকে তুচ্ছ মনে করো না। হে বাবা আবুজার, তোমার জীবনে জিন্দেগিতে ওই ছোট ছোট নেক কাজ ভালো কাজ গুলোর জন্য আমার আল্লাহ তাআলা রহমতের দরিয়া বর্ষণ করে দেবেন। পেরেক পড়ে আছে, রাস্তা দিয়ে যাচ্ছেন, কাঁচ ভাঙা পড়ে আছে, সাইড করে দিন, সরিয়ে দিন, পরবর্তী প্রতীকের পায়ে লাগবে, কষ্ট হবে। কে শিখিয়েছেন? নবী শিখিয়েছেন। বাস্তবতা আছে না নাই? মডার্নিজম আছে না নাই? ক্লাসিক্যাল আছে না নাই? সব আছে। ইসলামকে অন্য কিছুর সঙ্গে গুলিয়ে ফেললে হবে না। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, বন্ধুরা আমার, এ তরুণেরা যুবকেরা, তুমি যখন ঘুমাতে যাবে ডান দিকে কাত হয়ে ঘুমাবে, 1450 বছর আগে বিশ্ব নবী তোমার জানিয়ে দেয়, তুমি যখন ঘুমাতে যাবে ডান দিকে কাত হয়ে ঘুমাবে, কারণ বাম দিকে থাকে হার্ট, তাই তো নাকি? হার্টের কাজ কি? ব্লাড পাম্পিং করে শরীরের বিভিন্ন শিরা উপশিরায় পাঠানো। রাসূল বলছেন ডান দিকে কাত হয়ে ঘুমানো অভ্যাস করো, এটা তোমার অভ্যাসে দাঁড়িয়ে যাবে। আর বাম দিকে যদি কাত হয়ে ঘুমিয়ে যাও, হাটে তোমার চাপ পড়তে পারে, ব্লাড সার্কুলেশনে প্রবলেম হতে পারে, এটা তোমার শরীরের জন্য ক্ষতি হতে পারে। ডান দিকে যদি তুমি কাত হয়ে ঘুমাও, সুন্নতের সওয়াব পাবে, তোমার শরীরের উপকার হবে। অনেকে দেখবেন ঘুম হচ্ছে ছোট মৃত্যু। কি বলি আমরা? ঘুম হলো ছোট মৃত্যু। মানুষ যখন ঘুমায় কোনো সেন্স থাকে না, যে ফুটবল খেলে ঘুমের মধ্যেও খেলে, খেলে কি খেলে না? দেখবেন দেখে মনে মনে করছে আমি মেসির সঙ্গে খেলছি, আমি মেসির সঙ্গে খেলছি, মেসি আমাকে পাস দিয়েছে, গোলের কাছে আমি চলে গেছি, খালি পাটা লাগাবো গোল হয়ে যাবে, বলে এমন পাটাকে ছুললো পালংয়ের কাটে গিয়ে লাগলো, পাটা ফুলে ঢোল হয়ে গেল। আছে না নাই? দেখা গেল চিৎপাত হয়ে দাম করে নিচে পড়ে গেল, ঘুমের মধ্যে স্বপ্ন দেখেছে। তাহলে ঘুম হলো ছোট মৃত্যু। বাম দিকে কাত হয়ে শুতে মারণ করেছেন, ডান দিকে কাত হয়ে শুতে বলেছেন রাসূলুল্লাহ 1450 বছর আগে। বিশ্ব নবী আপনাকে আমাকে যা শিখিয়েছেন সবই বিজ্ঞান হয়েছে। এ তরুণেরা, যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, সেই নবীকে, বিশ্ব নবীকে আমি আপনি চিনতে পারলাম না। কেসিয়াস কেলে চিনলেন, টাইসন, হ্যানোম্যান, মাইকেল জ্যাকসন, মিকাইল নাম নিয়ে চিনতে পারলেন, গ্যারি মিলার চিনলেন, বাবা ইলিমাঙ্গা চিনতে পেরেছে। ইলিমার নাম শুনেছেন? কে একটু হ্যাহুদান ইলিমা কে ছিলেন জানেন? নাম শুনেছেন? একটু বলবো ইলিমার কথা, কারণ আমি তো ঘটনা এখন একটাও বলিনি, ছোট্ট করে একটা উদাহরণ এই প্রসঙ্গে যখন এসেছে তুলে ধরি খুব সংক্ষেপে। ইলিমা কে ছিলেন জানেন? নাম শুনেছেন? ইলিমা হলো রাশিয়ার একটা ছোট্ট তরুণী, বয়স তার মাত্র 13 বছর। স্কুলে যায় ইলিমা, স্কুলে যায়, কিছু মুসলিম বন্ধু তার বান্ধবী তার হয়। সেই মুসলিম বন্ধু বান্ধবীরা যখন একে অপরের সঙ্গে দেখা হয়, তারা তাকে আসসালামু আলাইকুম দেয়। আসসালামু আলাইকুম মানে কি বলেন? তোমার উপরে আল্লাহর করুণা শান্তি বর্ষিত হোক। ওয়ালাইকুম আসসালাম মানে তোমার উপরেও আল্লাহর শান্তি বর্ষিত হোক। এটা একটা অভিবাদন, সম্পর্কের বাঁধন, একে অপরের সঙ্গে দেখা হলে বন্ধুত্বের বাঁধন। প্রত্যেকটা সম্প্রদায়ের মধ্যে কিছু না কিছু আছে। আমার হিন্দু ভাইয়েরা দেয় নমস্কার, নমস্তে, খ্রিস্টানরা দেয় গুড মর্নিং, গুড ইভিনিং। এখন মনে করুন সকাল, প্রত্যেক দিন সকালবেলা একে অপরকে গুড মর্নিং দেয়, শুভ সকাল।
খ্রিস্টান ভাই মিস্টার জনসন মিস্টার পল্টুকে প্রতিদিন সকাল হলে দেখা হলে গুড মর্নিং দেয়। এখন মিস্টার পল্টু ভাই ভোর তিনটে থেকে পাতলা পায়খানা 34 বার, বমি 32 বার হয়েছে। এখন তার 3.5 হাত বডি 1.5 হাত হয়ে গেছে, কোনো রকমে লাঠি ধরে ধরে ক্লিনিকে যাচ্ছে। আর জনসন এসে বলছে, মিস্টার পল্টু গুড মর্নিং। এখন মিস্টার পল্টুর এই অবস্থা, সে মাথা চুলকে বলছে, ভাই আমার গুড মর্নিং নয়, আমার ব্যাড মর্নিং। বলবে কি বলবে না? তার আর গুড মর্নিং নাই, ব্যাড মর্নিং হয়ে গেছে। তাহলে সামঞ্জস্যতা ঠিক রইল না। কিন্তু যদি আপনি অসুস্থ থাকেন, ভালো থাকেন, মন্দ থাকেন, যে কোনো অবস্থায় ইসলাম আপনাকে এমন শিখিয়েছে যেটার মধ্যে সংশোধন সংযোজন পরিবর্তনের কোনো দরকার নাই। অনেক মানুষ চিন্তা করে কোরআন মাজিদ এমন একটা কি গ্রন্থ, 1450 বছর ধরে একটা লাইন, একটা অক্ষর, একটা ওয়ার্ডকে কেউ পরিবর্তন করতে পারে না। এত পণ্ডিত এলো আর গেল, কতজন চ্যালেঞ্জ করলো, মোকাবেলা করলো, চ্যালেঞ্জ ফেল হয়ে ঘর চলে গেল। কারণ এটা হলো আল্লাহর বাণী। আমার আল্লাহ যেটা শেখান, যেটা ফিক্সড করে দেন, সেটার কোনো পরিবর্তন সংশোধন সংযোজন করা যেতে পারে না। হে তরুণেরা, যুবকেরা, ইলিমা অবাক হয়ে যায়। বন্ধুরা একে অপরকে দেখলে সালাম দেয়, বন্ধুরা যখন খাবার খায় তখন তারা চেটে বুঝে পরিষ্কার পরিচ্ছন্ন করে খায়, বন্ধুরা যখন পানি পান করে বসে পানি পান করে নেয়, তারা বলে তারা নাকি বাড়িতে নামাজ পড়ে নেয়, যা কিছু বলি সব কিছু তাদের জিজ্ঞাসা যখন করা হয় তারা বলে এগুলো আমাদের নবী বিশ্ব নবী 1450 বছর আগে আমাদের শেখায়। জোরে হবে না, কে শিখিয়েছেন? জোরে বলেন, নবী শিখিয়েছেন। কে শিখিয়েছেন? নবী শিখিয়েছেন। নবীর শেখানো যদি আপনার মধ্যে থাকে, আপনি প্রকৃত মুসলমান হতে পারবেন। মুখে বলছেন আমি মুসলমান, আসলে প্রকৃত মুসলমান নয়, ও গোস্ত খাওয়া মুসলমান। মুখে বলছে আমি মুসলমান, ও প্রকৃত মুসলমান নয়, নামধারী মুসলমান। আর মুসলমানের তো দুটো করে নাম, লালটু, পল্টু, ঝন্টু, বল্টু, সন্টু, পিন্টু, সিন্টু, মিন্টু, কেলো, হেলো, ঢেলো, বুঝতে পারছ? আছে না? নাই, দুটো করে নাম, একটা আব্দুল জব্বার, আব্দুল সত্তার, আব্দুল গফ্ফার, যত ভালো ভালো নাম, যেখানে যেমন সেখানে তেমন। হে তরুণেরা, যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, যদি তোমার মধ্যে রাসূলের সুন্নতার তরিকা থাকে। মুসলমানের ছেলে বলে নবীর জন্য সব কিছু পারি, নবীকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, নবীর জন্য জীবনটা দিতে পারি। হে তরুণেরা, যুবকেরা, নবীর জন্য জীবন দিতে পারো, নবীকে ভালোবাসো, নবীর জন্য সব পারো, কিন্তু মাথা থেকে পা পর্যন্ত তাকালে দেখা যায় নবীর একটা সুন্নত তোমার মধ্যে পাওয়া যায় না। তুমি কেমন মুসলমান হলে? রাগ করবেন না বাপ। অনেক ভাইরা এদিক ওদিক জলসা শুনতে যায়, এখানেও আছে, আমি কষ্ট দিচ্ছি না, আমার কথা শুনে যেন দুঃখ পাবেন না, কারণ পরিবর্তনের জন্য যদি ওয়াজ হয় পরিবর্তনের কথাই আমি বলবো। অনেক বন্ধুরা ভাইরা এখানে আছেন আমি দেখতে পাচ্ছি, আজকে মিলাদুন্নবীর ইসালে সবেতেও তারা মাথায় টুপি দেয় না। আছে না? নাই, আছে না? নাই, রাগ করবেন না, ভুল হতেই পারে, ভুল হতেই পারে, যেন এই ভুলটা বারবার না হয়। কারণ ইউনিফর্ম, ইউনিফর্ম আপনার পরিচয় বহন করে। আপনি যে মুসলমানের বাচ্চা, মিলাদুন্নবীতে এসেছেন, আপনার ইউনিফর্ম আপনার পরিচয় বহন করে। ডাক্তার তার অ্যাফ্রন পরে, পুলিশ তার খাকি পোশাক পরে, অ্যাডভোকেট তার কালো কোট পরে, আর সাচ্চা মুসলমান সে সুন্নতে রাসূলুল্লাহ থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনার এলাকায় খেলা হচ্ছে, ফুটবল খেলা, গ্রামের চাচা যদি লুঙ্গি পরে গিয়ে বলে আমি গোলকিপার খেলবো, খেলতে নেবে? জোরে বলেন, খেলতে নেবে? নেবে না। বলবে লুঙ্গি পরে খেলা যাবে না, লুঙ্গি ছেড়ে প্যান্ট পরে এসো। তাহলে প্রত্যেকের একটা ইউনিফর্ম আছে।
বন্ধুরা আমার, সে রাসূলের সুন্নত আপনার মধ্যে যদি থাকে। হে তরুণেরা, যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেনা, আমার মাবুদ আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মাস্তাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালাহুম ইয়াহজানুন। নিশ্চয় যারা বলে আমাদের রব হলেন আল্লাহ, আমাদের প্রভু হলেন আল্লাহ, সেই মতো আমলটা করে ওই সমস্ত আমার বান্দা বান্দিদের জন্য আমি আল্লাহ বলি তাদের কোনো খাওফ নাই, তাদের কোনো ডার নাই, আমি আল্লাহ বলি তাদের কোনো চিন্তা নাই। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা যখন আল্লাহর হয়ে যায় কুল মখলুকাতার গোলাম হয়ে যায়। মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু, যে বান্দা আল্লাহর হয়ে যায় স্বয়ং আল্লাহ তার হয়ে যান। ও মুসলমান, যদি তুমি আল্লাহর হতে পারো আল্লাহ তোমার হয়ে যাবে, আর আল্লাহ যদি তোমার হয়ে যায় এনআরসি তোমার কোনো ক্ষতি করতে পারবে না, এনপিআরসিএ তোমার কিছু পারবে না ক্ষতি করতে। ওরে বান্দারে, তোমার সঙ্গে আমার আল্লাহ হেফাজত করবেন, আমার আল্লাহ তালা তোমাকে রক্ষা করবেন। ওরে আমার বান্দারে, তোরা যদি আমার হয়ে যাস আমি তোদের হয়ে যাব। আমি যেমন আবাবিল পাঠিয়ে কাবা শরীফকে রক্ষা করেছিলাম, আবাবিল পাঠিয়ে যেমন আমি আব্রাহাদের ধ্বংস করেছিলাম, সে আল্লাহর ক্ষমতা আজকে তেমনই আছে, মোটেও কমে যায় না। আল্লাহর ক্ষমতা কমেছে না বেড়েছে? জোরে বলেন, টেনশনে পড়ে যাচ্ছেন, কমেছে না বেড়েছে? কে বলছে বেড়েছে? আল্লাহর ক্ষমতা বাড়বে? মানে আগে কম ছিল নাকি? আগে কম ছিল, তাহলে একই আছে, কথা ঠিক না? বল, সুনামি কে দিয়েছে? জোরে বলেন, জোরে বলেন, একটু জোরে আওয়াজ হবে না? রাগ করছেন নাকি আমার উপরে? কষ্ট হচ্ছে? সুনামি কে দিয়েছে? জোরে বলেন। আইলা লাইলা কে দিয়েছে? জোরে বলেন। বুলবুলি কে দিয়েছে? জোরে বলেন। টিয়া পাখি কে দিতে পারে? টিয়া পাখি দিতে পারে না, বুলবুলি দিয়েছে তো, টিয়া পাখি দিতে পারে না, সেটাও পারে। করোনা ভাইরাস কে দিয়েছে? জোরে বলেন। 60,000 মানুষ আক্রান্ত, 10,000 মানুষ মারা গেছে, বুঝতে পারছেন? 10,000 মানুষ মারা গেছে, 60,000 মানুষ আক্রান্ত, দিনের পর দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে। আক্রান্তদের গুলি করে পুড়িয়ে হত্যা করে দিচ্ছে, অনেক সিক্রেট খবর চেপে যাচ্ছে। চীন খবর রেখেছেন আপনারা? এই চীন হলো এমন একটা সরকার, জালেম সরকার, নিজস্ব, তাদের নিজেদের ধর্ম ছাড়া অন্যের ধর্ম পালন করতে দিতে চায় না, অন্যের ধর্ম পালনে বাধা দেয়। মুসলিম মহিলারা বোরকা পরে, মানে একটু ঝুলওয়ালা পোশাক পরে, ওদের পোশাকগুলোকে কেটে ছোট করে দেয়। দিয়েছে না দেয়নি? বলেন, দিয়েছে না দেয়নি? সিনজিয়াং প্রদেশ, উইঘুর মুসলিম, তথ্য রেখেছেন তো খবর? তারা হেজাব পরেছে, মুখে মুখে মহিলারা হেজাব পরে বাইরে বেরোলে মুখের হেজাব খুলে দেয়। আল্লাহ বলছেন, বান্দারে তোরা যদি আমাকে ডাকিস আমি আল্লাহ সারা দিরে, যত জালেমরা জুলুম করে তোরা শুধু আমার কাছে দরখাস্ত কর, আমি আল্লাহ তোদের দরখাস্ত কবুল করে জালেমদের শাস্তি রচনা করে দি। এমন আল্লাহ শাস্তি দিলেন ডাকেন? আমরা চাই আল্লাহ ইমানদারদের, সৎ মানুষদের, ভালো মানুষদের তুমি করোনা ভাইরাস থেকে রক্ষা করো, কিন্তু যে জালেমগুলোকে দিয়েছো
যে শয়তানগুলোকে যারা শয়তানি করেছে যা তাদের তুমি দিয়েছো, এতে আমাদের কিছু বলার নাই, সেটা তুমিই ভালো জানো। কিন্তু যদি জানো কোনো সৎ মানুষ, ভালো মানুষ, অনেস্ট মানুষ, যে কোনো ধর্মের যে কোনো বর্ণেরই হোক না কেন, সে যেন রক্ষা পায়, এদু আমরা চাই। আমার আল্লাহ তাআলা তাদের উপর এমন ভাইরাস চাপিয়ে দিলেন, ভাইরা আমার, যারা বোরকা খুলে দিচ্ছিল, বোরকা ছোট করে দিচ্ছিল, হেজাব খুলে দিচ্ছিল, ভালো করে তাকিয়ে দেখুন, তারা এমন বোরকা পরেছেন, বোরকাটা কাপড়ের নয়, পলিথিনের বোরকা, মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রেখেছে। তারপরেও বলছে, যারা কর্মী, যারা কাজ করছে, তাদেরও ভাইরাস অ্যাটাক করছে। ওই ভাইরাস আল্লাহ এমন মারাত্মক ভাইরাস দিয়েছেন, আল্লাহ এত নারাজ হয়ে গেছেন। জুলুম ভালো নয়, অত্যাচার ভালো নয়, আল্লাহ দেখিয়ে দিলেন, দেখ রে, অত্যাচারীদের আমি ধ্বংস করেছি এর আগেও, এখনো করতে পারি, শুধু পদ্ধতিটা পাল্টে দিয়েছি। আগে বানর করেছি, আগে দিয়েছিলাম নূহ নবীর জামানায় তুফান দিয়েছিলাম, দাউদ নবীর জামানায় বানর করেছিলাম আমি, আল্লাহ এক একটা নবীর সময়ে হযরতে লুত নবীর জামানায় মাটির তলায় ঢুকিয়ে দিয়েছিলাম, আর এখন কখনো সুনামি দিচ্ছি, আইলা দিচ্ছি, লাইলা দিচ্ছি, আমার নবীর খাতির আমি একসঙ্গে ধ্বংস করি না, অল্প অল্প করে দিচ্ছি। আমি দিয়েছি বুলবুলি, এরপরে টিয়া পাখিও দিতে পারি, তবে তোরা একটু সাবধান হয়ে যা, করোনা ভাইরাসকে দেখ, দেখ একটু, জুলুম অত্যাচার বন্ধ কর। হে তরুণেরা, যুবকেরা, আল্লাহ বলছেন, বান্দারে তোরা যদি আমার হয়ে যাস, আমার ইবাদত গুলো যদি তোরা করিস, রাসূলের সুন্নতটা যদি তোরা মানিস, আমি রাসূল, আমার আল্লাহ, আমি আল্লাহ বলি, তোদের কোনো ভয় নাই, তোদের কোনো চিন্তা নাই। আলা ইন্না আউলিয়া আল্লাহিম লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওরে আমার বান্দারে, শুনে রেখে দে বান্দা, যারা আমার বন্ধু হয় তাদের আমি বলি, তাদের কোনো খফ নাই, ভয় নাই, আমি আল্লাহ বলি, তাদের কোনো চিন্তা নাই। ওরে বান্দারে, শুনে রেখে দে, তোরা যদি আমার হয়ে যাস, আমি আল্লাহ তোদের হয়ে যাই, তোদের হয়ে গিয়ে আমি আল্লাহ এমনভাবে তোদের হেফাজত করব, এমনভাবে আমি তোদের রক্ষা করব, এনআরসি এনপিআরসিএন তোদের কোনো ক্ষতি করতে পারবে না। আসামের এনআরসির কাগজ আছে না হারিয়ে ফেলেছে? জোরে বলেন, খোঁজ খবর রেখেছেন কিছু না? শুধু ওই শুনছেন শুধু, হ্যাঁ এনআরসি হচ্ছে। আমার যুবক ছেলেগুলোকে আমার খুব খারাপ লাগে, ওরা তথ্য খোঁজ খবর সেইভাবে জিজ্ঞাসা করলে বলতে পারে না। তোমার 24 ঘন্টা ইন্টারনেট চালাচ্ছ, এই তথ্যগুলো রাখো না কেন? খালি গেম খেলার জন্য মোবাইল, কার্টুন দেখার জন্য, কিসের জন্য? 24 ঘন্টা চ্যানেল, এবিপি আনন্দ, যত রকম নিউজ আছে সব লোড করে রাখো, মাঝে মাঝে চালাবে আর দেখবে কোথায় কী হচ্ছে, তবে তো সজাগ সচেতন হতে পারবে। আজকে আমরা পিছিয়ে আছি কেন? এই জন্যই তো। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আমার কথাগুলো দুঃখ নিও না, একটু ভালো করে বোঝার চেষ্টা করবে ভাইজান কেন বলছে কথাগুলো। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আসামের এনআরসির কাগজ আছে না? খতম হয়ে গেছে, খতম, শেষ। এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে এনআরসি বানানো হয়েছে, এই টাকা আপনার আমার টাকা, হিন্দু মুসলমান খ্রিস্টান জৈনের টাকা, সব শেষ, গেল কোথা? মাল হাওয়া। কেন? দেখছিস না দিল্লিতে কি হলো, দেখছিস না দিল্লিতে কি হলো? দিল্লির লড়াই কঠিন লড়াই দিয়েছে, বলছে বিদ্যুৎ ফ্রি চাই, বিদ্যুৎ ফ্রি চাই, দিল্লি দিয়েছে 200 ইউনিট, সবাই বলছে আমরাও চাই, পানি ফ্রি চাই, যাতায়াত ফ্রি চাই, খাদ্য ফ্রি চাই, এমন দিয়েছে, বলছে এখানে ধর্ম কাজ করছে না, ও মন্দির মসজিদ হলি কি না হলি কি, আগে খাই ভালো করে তারপরে ধর্ম, পেটে খাবার নাই ধর্ম কিসের, কথা ঠিক না ভুল? গরিবি বেড়ে গেছে, মানুষ খেতে পায় না, দিনের পর দিন চাকরি থেকে শেষ হয়ে যাচ্ছে, লক্ষ লক্ষ মানুষ কর্মচ্যুত হচ্ছে, তুমি ধর্ম করছো আমার কাছে?
ধর্ম ধর্মের জায়গায় রাখো, কাজ আগে দাও। মানুষ বুঝতে পারছে, শিক্ষিত ছেলেরা মাথায় ঢুকছে আস্তে আস্তে। হে তরুণেরা, যুবকেরা, হে আমার বন্ধুরা, আল্লাহ বলছেন, বান্দারে তোরা যদি আমার হয়ে যাস, আমি আল্লাহ তোদের হয়ে যাব। তোদের যখন আমি হয়ে যাব, চাকা তখন আমি ঘোরাবো, তোদের মোটেও কিছু করতে হবে না। তোরা শুধু আমাকে ডাকবি, আমাকে স্মরণ করবি, সঠিক পথে চলবি, সঠিকভাবে থাকবি, সত্য কথা বলবি, সঠিক কাজ করবি, আমার ইবাদত করবি, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবি। আর মাঝে মাঝে যখন আমাকে জানাবি, এখানে ওখানে বাজারে ঘাটে বাড়িতে নয়, যখন জানাবি নামাজের পাটিতে আমাকে জানাবি। যদি তোরা আমাকে নামাজের পাটিতে জানাতে পারিস, আমি আল্লাহ তোদের কথা গ্রহণ করি। আমি আবাবিল পাখি পাঠিয়েছি, আবার প্রয়োজন হলে কিছু পাঠাবো। তোদের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়েছি। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, এ কথা শুধু আমি বলছি না, এ কথা ওলি আউলিয়ারা বলেছেন, এ কথারা নবীরা বলেছেন, রাসুলেরা বলেছেন, ওলি আউলিয়ারা বলেছেন, আলেম ওলামারা বলেছেন। শুধু তাই নয়, একজন কবি, একজন কবি, নাম তার অমুসলিম হিন্দু ভাই, হিন্দু কবি, একজন হিন্দু ভাই আমার, নাম তার হলো কবি সৌমিত্র রায়, তিনিও এই কথা বলেছেন। শুনেছেন? আই আমার দিকে তাকান, আর বেশি থাকবো না আমি, 10:10 হয়ে গেছে, আমার শরীরটাও আজকে খারাপ, আপনারা দোয়া রাখবেন। আসলে বলছি না, আমার শরীরটা আজকে একটু খারাপ, আমি ভাইদেরকে তাই বলছিলাম, ওনারা জানেন যারা কমিটির ছেলেরা, আমি বলছিলাম যে আমি বেশি ওয়াজ করতে পারবো না, তাই আল্লাহ করাচ্ছেন করছি, আপনারা শুনছেন, আমারও ভালো লাগছে বলে যাচ্ছি, তাহলে কষ্ট করেই বলছি, দোয়া রাখবেন। আসলে আমি দিনের বেলা দিন জাগা মানুষ, রাত্রের বেলা রাত জাগা মানুষ, আর সারা ওয়েস্ট বেঙ্গল শুধু নয়, সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গাতেই আমার নানা যান, দাদা যান, আব্বা আম্মা, আপনাদের পাঁচজনের দোয়া আল্লাহ নিয়ে যান। বোম্বাই, দিল্লি, গুজরাট, এমন কোনো জায়গা নাই, এমন কোনো রাজ্য নাই যেখানে যাইনি। বাংলাদেশ থেকেও পরশু দিন ফিরেছি, আপনাদের দোয়ায় অল ইন্ডিয়া রেডিও সেন্টার আকাশবাণীতে গিয়েও প্রোগ্রাম করে আসি। তো যাই হোক ভাইরা আমার, দোয়া রাখবেন, খুব সংক্ষেপে দু চারটে কথা, বেশি আলোচনা নয়। তো আমার আল্লাহ বলছেন, বান্দারে তোরা আমাকে স্মরণ কর, আমি তোদের স্মরণ করব। আর আমি যদি স্মরণ করি, আমার রাসূল যদি, রাসূলের সুন্নতগুলো যদি তোর মধ্যে থাকে, তোর কোনো ভয় নাই, চিন্তা নাই। এটা আমি বলছি না, শুধু আলেম ওলামারা বলছে না, নবীরা বলেছে, রাসূলরা বলেছে, ওলিরা বলেছে। কলকাতার একজন বিখ্যাত কবি, নাম তার কবি সৌমিত্র রায়, তিনি কলকাতার রাজপথে লক্ষ জনতার মাঝখানে, খ্রিস্টান, জৈন, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, মারোয়াড়িদের ভিতরে একটা রাজনৈতিক সমাবেশে মঞ্চে দাঁড়িয়ে বিশ্ব নবীর এই বাণীটা কলকাতার মানুষ সহ পশ্চিমবঙ্গের মানুষের কাছে ছড়িয়ে দিয়েছে। জোরে বলুন, জোরে হবে না ভাই? একজন হিন্দু ভাই আমার রাসূলের প্রশংসা করেছে, এতে আমরা খুশি। তার মানে এতে কেউ না মনে করে এরকম যে তিনি কেন প্রশংসা করলেন, এটা ভুল ধারণা, এটা ভুল ধারণা। মহান ব্যক্তির প্রশংসা করবেন সে কোন ধর্মের, কোন জাতের, এগুলো ভাবাটা ঠিক নয়। আমি মঞ্চে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের প্রশংসা করি, আমি মঞ্চে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বামী বিবেকানন্দের প্রশংসা করি, তিনি শিকাগো পর্যন্ত গিয়ে ভারতবর্ষের সম্মানকে বৃদ্ধি করেছেন। তিনি বলেছেন, হারি মুচি চণ্ডাল ডোম যেই হোক না কেন, ভারতবাসী আমার ভাই, তার এই কথা সারা ভারতবর্ষ নয় সারা পৃথিবীতে ছড়িয়েছে, এটা আমি বলতেই পারি। এতে আমার জাত যাবে না, ধর্ম যাবে না, ঈমান যাবে না। তাহলে এক অমুসলিম হিন্দু ভাই, কবি একজন, সে নবীর প্রশংসা করলে কারো খারাপ লাগা উচিত নয়। আমার নবী, আমার রাসূল ওয়াজ করছেন, একজন ইহুদি বৃদ্ধ মানুষ,
ইহুদি বৃদ্ধ মানুষ লাঠি ধরে ধরে টুকটুক টুকটুক করে আমার রাসূলের খেদমতে এসেছেন, তার যুবক ছেলেটা তার সঙ্গে আছে। বিশ্বনবী ওয়াজ বন্ধ করে দিলেন, এরকম আলোচনা করছেন বন্ধ করে দিলেন, দিয়ে নবী আমার সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে ইস্তেকবাল করলেন, ওয়েলকাম জানালেন, সম্মান দিলেন। আরে আপনি কেন এসেছেন এত কষ্ট করে? এই ছেলে যুবকটাকে বলছেন, এই ছেলে বাবা তোমার এই বৃদ্ধ পিতাকে এত কষ্ট দিয়ে লাঠি ধরিয়ে ধরিয়ে টেনে হিঁচড়ে কেন আমার কাছে নিয়ে আসলে? যদি তোমার বৃদ্ধ পিতার আমার সঙ্গে দরকার ছিল, প্রয়োজন ছিল, তো আমাকে কেন খবর দিলে না? আমি তোমার নবীর, আমি তোমার পিতার সঙ্গে গিয়ে আমি রাসূলুল্লাহ দেখা করে আসতাম। জোরে হবে না? এটা হলো নবীর আদর্শ। আজকে কেসিয়াস কেলে, টাইসন, হ্যানোম্যান, গ্যারি মিলার, মাইকেল জ্যাকসন, এরা আপনারা আমার নামাজ রোজা দেখে শুধু বিশ্বনবীর শিষ্য হয়নি, রাসূলের আদর্শে আজকে সারা পৃথিবীতে আমেরিকা ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে মায়ানমার কিম জং উন, কোরিয়ার প্রেসিডেন্ট থেকে শুরু করে ভারতবর্ষের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী থেকে শুরু করে যত পৃথিবীর মহান মহান ব্যক্তিত্বরা আছে তাদের ফলোয়ার্স আছে। সে ফলোয়ার্সটা কোথায় পাওয়া যায়? সোশ্যাল মিডিয়ায় পাওয়া যায়। কার টুইটারে কত ফলোয়ার্স আছে? কার মেসেঞ্জারে কত ফলোয়ার্স আছে? 5 লাখ, 20 লাখ, 1 কোটি? পৃথিবীর বুকে এক্সেপশন, অনলি ওয়ান ম্যান যিনি উইদাউট টুইটার, উইদাউট মেসেঞ্জার, উইদাউট হোয়াটসঅ্যাপ, উইদাউট ফেসবুকে, যার ফলোয়ার কিছু কম বেশি প্রায় 250 কোটি। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? তিনি আর অন্য কেউ নন, তিনি হলেন আপনার আমার বিশ্ব নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, সেই নবী, সেই রাসূল একজন ইহুদিকে বলছেন, ইহুদি মুসলমান ছিল না, বৃদ্ধ মানুষ, সম্মান দিলেন, সম্মান দিলেন, আগে মানুষ হও তারপরে মুসলমান হবে। কে শিখিয়েছেন? রাসূল শিখিয়েছেন। তুমি মানুষই হতে পারলে না, তুমি কি করে মুসলমান হবে? কারণ মুসলমান হতে গেলে প্রকৃত মানুষ হতে হয়। যে প্রকৃত মানুষ হতে পারবে তবেই তো সে মুসলমান হতে পারবে। কারণ প্রকৃত মানুষ হতে গেলে চুরি করলে চলবে না, ছিনতাই করলে চলবে না, ওজনে ঠকালে চলবে না, জমির আল ছেটে ছেটে বাড়ালে চলবে না, খুদার কসম করে মিথ্যা কথা বলে মাল বিক্রি করলে চলবে না, বাপের গায়ে হাত তুললে বাপকে কষ্ট দিলে চলবে না, মাকে কষ্ট দিলে চলবে না, তবেই তো প্রকৃত মুসলমান। আর সেই তো প্রকৃত মানুষ। স্ত্রীকে কষ্ট দিলে চলবে না। রাসূলের সুন্নত যদি তোমার সঙ্গে থাকে, তোমার কোনো ভয় নাই, চিন্তা নাই। কলকাতার বিখ্যাত কবি, নাম তার কবি সৌমিত্র রায়, কলকাতার এক রাজনৈতিক সমাবেশে লক্ষ জনতার মাঝখানে তিনি প্রচার করলেন, দরিয়ায় আইলো তুফান আই কে যাবি রে, হেসে হেসে যাবি ভেসে মদিনা নগরে। জোরে হবে না? আর জোরে হবে না? আর জোরে হবে না? দরিয়ায় আইলো তুফান আই কে যাবি রে, হেসে হেসে যাবি ভেসে মদিনা নগরে। দরিয়ায় আইলো তুফান আই কে যাবি রে, হেসে হেসে যাবি ভেসে মদিনা নগরে। মাশাআল্লাহ, বক্তা মনে হয় চলে আসছেন, আমার পরবর্তী হযরত মোহতারাম মাওলানা সাহেব চলে আসছেন, আমি ছেড়ে দেবো, এইটুকু শুধু বলে দিই। তাহলে কি বললেন? দরিয়ায় আইলো তুফান আই কে যাবি রে, হেসে হেসে যাবি ভেসে মদিনা নগরে। কে বলছে? কবি সৌমিত্র রায় বলছেন কলকাতার মঞ্চে। একটা চেয়ার দাম, শরীর খারাপ হয়ে গেছে।
তাহলে কি বললেন? এইটুকু শুধু জাস্ট বলে দিই, কারণ আমার ভাইজান অত্যন্ত মহাব্বতের মানুষ, আর আমার একটা নিয়ম হলো আমি কাউকে বসিয়ে রেখে ওয়াজ করি না, আর আমি আগেই বলেছিলাম, একটু আগে আসার জন্য বলেছিলাম, তাই তো হয়েই গেল প্রায়। তো মাশাআল্লাহ, এইটুকু ছোট্ট। তো কি বলছেন? দরিয়ায় আইলো তুফান আইকে জাবিরে, হেসে হেসে জাবি ভেসে মদিনা নগরে। দরিয়ায় আইলো তুফান আইকে জাবিরে, হেসে হেসে জাবি ভেসে মদিনা নগরে। দরিয়ায় আইল তুফান আইকে জাবিরে, হেসে হেসে জাবি ভেসে মদিনা নগরে। ধরো হাল শক্ত হাতে, ধরো হাল শক্ত হাতে, ভয় কি নবী সাথে, টলবে না নৌকা ভীষণ ঝড়ে রে। ধরো হাল শক্ত হাতে, ভয় কি নবী সাথে, ধরো হাল শক্ত হাতে, ভয় কি নবী সাথে। নবী সাথে মানে নবীর তরিকা, নবীর সুন্নাত, নবীর ভালোবাসা সাথে। টলবে না নৌকা ভীষণ ঝড়ে রে, যতই তোমার বিপদ আসুক নৌকা তোমার টলবে না, যত বিপদ আপদ আসুক না কেন, এনআরসি এনপিআর তোমার কোনো ক্ষতি করতে পারবে না। ওরে মুসলমান, তুমি যদি বিশ্ব নবীর তরিকা আঁকড়ে ধরো, তুমি পৃথিবীর জমিনে তোমার কোনো অসুবিধা হবে না। যতদিন পর্যন্ত হিন্দুস্তানের জমিনে খাজা গরিব নওয়াজ আছে, যতদিন পর্যন্ত পীর আবু বাকার সিদ্দিক বাংলার জমিনে আছে, ততদিন পর্যন্ত তাদের ভালোবাসার মানুষদের কোনো ক্ষতি হবে না। বন্ধুরা আমার, তবে তিনটে কাজ করবেন, তিনটে কাজ। এক নাম্বার, প্রথম হলো সিজদায় গিয়ে আল্লাহর কাছে এনআরসি এনপিআর নিয়ে দোয়া চাইবেন, আল্লাহ তুমি হেফাজত করো, জালেমদের ধ্বংস করো, চক্রান্ত চক্রান্ত ব্যর্থ করো, এক নাম্বার। আর দু নাম্বার হলো কাগজপত্র ঠিক করবেন, মনে করবেন না এনআরসি হলো না, হবে না, হায় আসামে হারিয়ে গেছে, হায় এতগুলো রাজ্যে সব বিধানসভায় ভাই আমার এই বিল পাস করেছে, হবে না, ভাববেন না, ভাববেন না। কাগজ যখন ঠিক করার কথা উঠেছে, কাগজ ঠিক করুন। দাদু নানা পরদাদু যার যেরকম কাগজ, বাপের সঙ্গে দাদুর সঙ্গে, বাপের বাপের সঙ্গে ছেলের, ঠিকঠাক করুন কাগজ, কিন্তু ভুল করবেন না, ঠিক করুন। দু নাম্বার, তিন নাম্বার, গণতান্ত্রিক সাংবিধানিক পদ্ধতিতে যেখানে যা প্রতিবাদ আন্দোলন হবে স্বতঃস্ফূর্ত যাওয়ার চেষ্টা করুন। এই তিনটে কাজ আপনারা করতে থাকুন। আর চার নাম্বার, লাস্ট ফিনিশিং, যদি এনআরসি কোনো দিন হয়, বড় বড় পণ্ডিতেরা বলছেন, বড় বড় গবেষকেরা বলছেন, বড় বড় রাজনীতির নেতারা বলছেন, বড় বড় ভাই আমার বিখ্যাত ব্যক্তিত্বরা বলছেন, কাগজ দেখাবেন না। যদি এনপিআর করতে আসে, বলে দাদু তোমার দাদুর জন্মস্থান, তোমার বাপের জন্মস্থান, জন্ম তারিখ, এগুলো বলবেন, দেখাতে বারণ করেছে। কে বলেছে? আমি কিন্তু বলছি না, আমি মিডিয়া থেকে বলছি, মিডিয়ায় বলা হয়েছে, বড় বড় পণ্ডিতেরা বলছে, আমার দেশের রাজনীতির নেতারা পর্যন্ত বলছে, কাগজ দেখাবেন না, আমরা দেখাবো না। মনে রাখবেন, লক্ষ লক্ষ মানুষ যখন দেখাবে না কাগজ, যদি ডিভোটার করে, তো লক্ষ লক্ষ মানুষের ডিভোটার হবে, এতে কিছু যায় আসে না। যদি ডিটেনশন ক্যাম্পে ঢোকায়, তো লক্ষ লক্ষ মানুষকে ডিটেনশন ক্যাম্পে ঢোকাবে, এতে কিছু যায় আসে না। সে ডিটেনশন ক্যাম্প নেই, সে ডিভোটার করার ক্ষমতাও থাকবে না, সব বানচাল হতে বাধ্য। তবে বানচাল হওয়া শুরু হয়ে গেছে। তবে তিন, সেটা বললাম, দু নাম্বার যেটা, কাগজপত্র যেহেতু ঠিক করার সময় এসেছে, ঠিক করে রাখবেন। আর আলোচনা করলাম না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সিরাতুল মুস্তাকিম পথের পথিক করেন, যেমন আল্লাহুম্মা আমিন। আমার জন্য দোয়া রাখবেন, শরীরটা খারাপ, যেন আল্লাহ দিন খাদেম খেদমত করার তৌফিক দান করেন, সারা বছর জলসা নেওয়া আছে, যেন আল্লাহ মানুষের কাছে উপস্থিত হওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আপনাদের সকলের জন্য আমি দোয়া রাখি, আল্লাহ সকলকে ভালো রাখেন, নানা জান।